আজকে আমরা যেটা করব কম্পিটিটর অ্যানালাইসিস এর দিকে যাব। গত ক্লাসে যে কথাটা বলেছিলাম সেটা বলেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ করার পরে যদি আপনি কম্পিটিটর অ্যানালাইসিসটা শেষ করেন তখনই অ্যাকচুয়ালি মূল কিওয়ার্ডটাকে আপনি ডিসিশন নিতে পারবেন যে আমি আমার কি অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা উচিত কি হবে কি হবে না, তাই না? তো এর আগে আমরা যে স্টেপগুলো দেখলাম সেই স্টেপটা ছিল আসলে একটা কিওয়ার্ড সেটা কতখানি প্রফিটেবল হতে পারে সেই বিষয়টা আমরা দেখেছিলাম। এছাড়া দেখেছিলাম যে ওই কিওয়ার্ডের ক্ষেত্রে আমার কতখানি টাফ হতে পারে জিনিসটা, যেটা কিন্তু আমরা ওই কিওয়ার্ডটা আসলে আমার কম্পিটিটরদের আসলে উইকনেস কোথায়, তাদের স্ট্রেংথ কোথায়, এই ব্যাপারগুলোতে আমরা নিশ্চিত ছিলাম না। তো এখন আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করে যেটা করবো যে আমার কম্পিটিটরদের ওই জায়গাগুলো আমরা একটু নিশ্চিত হব যে আমার কম্পিটিটর কোথায় স্ট্রেংথ এবং কোথায় আমার তাদের উইক পয়েন্ট আছে। তো তাদের স্ট্রেংথ গুলো অবশ্যই আমাকে ওভারকাম করতে হবে, আমার থাকতে হবে, আর তাদের যে উইক পয়েন্ট থাকবে ওই ওই উইক পয়েন্ট গুলিতেও আমার যেটা হবে স্ট্রেংথ গেইন করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা আজকে আপনাদেরকে যদি বলি যে কিওয়ার্ড রিসার্চ তো আপনারা মোটামুটি জেনেছেন, তো সেটা ছিল সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো কেমন হয় যদি আমরা কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস এট এ টাইম করা যায়, তাহলে আমাদের টাইমটা সেভ হয়ে যায়, তাই না? কিছুটা সেভ হয়। তো এই কাজটা করার জন্য একটা টুল আছে, যদিও টুলটা পেইড টুল, সব টুলই পেইড হয়, তো কিন্তু সেটাকে ফ্রিতে ইউজ করা যায় কিছুদিনের জন্য, এরপরে আবার চাইলে উইন্ডোজ দিয়ে কম্পিউটার আবার নতুন করে আবার করা যায়, ব্যবহার করা যায়। তো আমরা এরকম এমনই একটা টুল ব্যবহার করব যে টুলটার নাম হচ্ছে ট্রাফিক ট্রাভিস। তো ট্রাফিক ট্রাভিস লিখে সার্চ দিবেন এবং এখান থেকে লক্ষ্য করুন ডাউনলোডে চাপ দিলেই আপনি আপনার কম্পিউটারে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে আপনার ইমেইলে একটা লিংক যাবে এবং হচ্ছে আপনার একটা ট্র্যাকিং নাম্বার দিবে। সেই নাম্বারটা যখন আপনি আপনার সফটওয়্যারটা যখন আপনি ইমেইল থেকে যে লিঙ্কটা সেই লিঙ্কটা দিয়ে যখন ওদের সাইটে লগ ইন করবেন তখন ডাউনলোডের অপশন থাকবে, ডাউনলোড করার পরে ইনস্টল করতে হবে, ইনস্টল করার পরে ওই ট্র্যাকিং নাম্বারটা যেটা ইমেলে আপনাকে পাঠিয়েছে সেই নাম্বারটা বসাতে হবে, তখন এটা কাজ করা শুরু করবে। আমি আশা করছি অন্তত একটা সফটওয়্যার ডাউনলোড আপনারা করতে পারবেন, ঠিক আছে? এছাড়াও যদি সমস্যা হয় আমি স্ক্রিনশট দিয়ে দিব গ্রুপে, আশা করি কোনো সমস্যাই হবে না। তো আমরা এখন যেটা করব যে এই মুহূর্তে আমরা আর এটাকে ডাউনলোড ইনস্টল করছি না, যেহেতু এটা অনেক ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়, ইমেল আসার ব্যাপার আছে, ডাউনলোড ইনস্টল টোটাল প্রসিডিউরটা। তো আমরা যেটা করব যে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করার পরে যে ভিউটা আসবে আপনার সেই ভিউটাতে ডিরেক্ট চলে যাবে এখন। তো লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে যে এরকম একটা ভিউ আপনি পাবেন যখন আপনি আপনার কিওয়ার্ডটা লিখে এই ট্রাফিক ট্রাভিসে এসে সার্চ দিবেন আপনার কিওয়ার্ডটা, ঠিক আছে? তো এই যে আপনাদের আমাদের কিওয়ার্ডটা আমরা এটা লিখে সার্চ দিয়েছি, ঠিক আছে? আর হচ্ছে সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিয়েছি, এখানে সিলেক্ট করার অপশন পাবেন। এছাড়া এখানে বেশ কিছু পাবেন যে এখানে আপনার টপ 10 কম্পিটিটর যারা তাদের লিঙ্কটা চলে আসবে। এছাড়া এই যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিটিটরদের আপনার অফ পেজ এসইও স্ট্রেংথ, অর্থাৎ তাদের ওয়েবসাইটকে তারা বিভিন্ন জায়গায় যে লিঙ্ক জেনারেট করে এসেছে, লিঙ্ক বিল্ডিং করে এসেছে, লিঙ্ক আর্ন করেছে, সেইটার ফলাফলটা এখানে। এটা হচ্ছে আপনার কম্পিটিটরদের অন পেজ স্ট্রেংথ অর উইকনেস, অর্থাৎ সাইটের ভিতরে ইন্টারনাল কিছু প্রবলেমের ব্যাপারগুলো এখানে আছে। আর এই পার্টটা হচ্ছে আপনার কম্পিটিটরদের সোশ্যাল স্ট্রেংথ অর উইক পয়েন্ট, তার মানে তিনটা পার্ট, একটা হচ্ছে অন পেজ বা অর অন সাইট, একটা হচ্ছে সোশ্যাল তার অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে তার অফ পেজ, অর্থাৎ সাইটের প্রচার প্রচারণা চালানোর জন্য যে সে কাজগুলো করেছে সেটার একটা রেজাল্ট। তিনটা ভাগ এখানে। এখন প্রশ্ন হতে পারে যে কোন পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট,
তো সেই ক্ষেত্রে উত্তরটা হবে আসলে ইম্পর্টেন্ট সবগুলোই, কিন্তু তার মধ্যে যেহেতু গুগল এখন অন সাইট বা অন পেজ কে প্রায়োরিটি দিচ্ছে, সেই দৃষ্টিতে আমাদের এই পার্টটাও গুরুত্বপূর্ণ। তো মজার বিষয় হচ্ছে যে যদি কোনো কিওয়ার্ড লিখে ট্রাফিক ট্রাভিসে ইনপুট দেন, সে আপনাকে অটোমেটিক বলে দিবে যে কিওয়ার্ডটা আসলে কি। সে চারটা ক্যাটাগরি করে, যে সেটা হচ্ছে ভেরি ডিফিকাল্ট, তারপর ডিফিকাল্ট, মডারেট ডিফিকাল্ট, আর একটা হচ্ছে লো। তো আপনাকে আর ভাবতে হচ্ছে না যে এটা কি কঠিন নাকি সহজ, সেই বলে দিচ্ছে। তাহলে কাজটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে না, সহজ হয়ে যাচ্ছে না আমাদের জন্য। আর এছাড়া আমরা তো বিগত যে স্টেপগুলি জানি ওগুলি তো আমাদের জানা আছে, ওই স্টেপগুলি করার পরে আর কি আমরা এটা নিতে পারি, বা আপনি চাইলে এটাও শুরুতে করতে পারেন জাস্ট একটা প্রাথমিক ধারণার জন্য। ঠিক আছে, তো হ্যাঁ আমি 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 সবগুলো বলে দিব। এবার যেটা হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে এই কিওয়ার্ডটাতে যখন আপনি দেখবেন এখানে যত বেশি রেড আপনার জন্য তত বেশি গ্রিন, খুশির খবর। ঠিক আছে, কারণ তারা তাদের ম্যাক্সিমামের রেড হয়ে আছে, মানে তাদের তার মানে অপটিমাইজেশনে প্রবলেম আছে, তাই না? তাহলে এটা আপনার জন্য সুযোগ, এটা তাদের উইক পয়েন্ট, আর আপনি এই উইক পয়েন্টই বেশি দেখা যাচ্ছে। তাহলে কি ধারণা নিতে পারি প্রাথমিকভাবে আমরা একেবারে, আপনাকে যদি বলি 1 মিনিটের মধ্যে একটা ডিসিশন, তাহলে আপনি কি, আপনার কাছে মনে হচ্ছে না যে হ্যাঁ সহজ হতে পারে? অ্যাটলিস্ট হবে কি হবে না জানি না, তো হতে পারে এরকম, তাই না? তো আসা, তাহলে আমার মনে হয় ট্রাফিক ট্রাফিক সফটওয়্যারটা আপনাকে এক্ষেত্রে সাহায্য করবে যথেষ্ট। আচ্ছা, এবার আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে যে ওয়েবসাইটগুলো আছে এরা মোটামুটি যথেষ্ট স্ট্রং ওয়েবসাইট। এখন প্রশ্ন হতে পারে যে এত স্ট্রং ওয়েবসাইট বাট তাদের এত ভুল কেন, তাই না? এটা বুঝাতে হলে যেটা করতে হবে, বিষয়টা এইভাবে বলতে হবে যে ঘটনাটা হচ্ছে যে ওরা ওদের সাইটগুলিতে কোয়ালিটি আছে, ওদের সাইটগুলির পপুলার, ভিজিটর অনেক, সবই ঠিক আছে। তবে ব্যাপারটা হচ্ছে আসলে এদের ওয়েবসাইটগুলো ওরা একে তো ওরা হচ্ছে এই কিওয়ার্ডকে টার্গেট করে একেবারে সবাই র্যাঙ্কে আসতে চায়নি, আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এদের যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোতে ওরা হয়তো বা এই রিলেটেড কিছু লিখেছিল, এক্সাক্ট এটা লিখে নাই, এই কিওয়ার্ডটা এক্সাক্ট লিখে নাই, কিন্তু তারপরে এখানে চলে এসেছে, যে কারণে বিষয়টা এমন হচ্ছে যে তারা রিলিভেন্ট কথাবার্তা বা রিলিভেন্ট কোনো কিওয়ার্ড দিয়ে লিখেও এই জায়গাটাতে এই কিওয়ার্ডের স্থান দখল করে রেখেছে। একটা উদাহরণ দিই, জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা এরকম দিতে পারি যে একটা খেলা হবে, তো খেলার মধ্যে যেটা হবে, ফর এক্সাম্পল ফুটবল খেলা হবে। এখন ফুটবল খেলাতে যেটা হবে যে আপনার প্রতিপক্ষ দল যে আছে তারা খুবই স্ট্রং, অনেক স্ট্রং। তো এখন আপনার যে টিমে যে মেম্বাররা আছে, খেলোয়াড়রা আছে, তো তাদের মধ্যে যেটা হচ্ছে আপনার আপনার টিমেও খেলোয়াড় আছে কিন্তু ভালো কিছু খেলোয়াড় আছে যারা কোনো কারণে অনুপস্থিত বা নাই বা খেলবে না তারা, বা খেলা ছেড়ে দিয়েছে কোনো কারণে হঠাৎ করে। তো এখন কি হবে? এখন যেটা হবে, এখন হচ্ছে আপনাকে তো ম্যানেজ করতে হবে খেলোয়াড়, কাউকে না কাউকে তো ম্যানেজ করতে হবে। তো ওই ক্ষেত্রে আপনি যেটা করতে পারছেন যে এমন একজন খেলোয়াড়কে আনলেন যে কিনা ফুটবল খেলে না বাট সে ক্রিকেট খেলা ভালো পারে, এখন আপনার হাতের কাছে তো নাই। তো ওই ক্ষেত্রে আপনাকে যেটা, আপনি এইভাবেই ধারণাটা করবেন যে যিনি ক্রিকেট ভালো খেলেন তিনি আশা করা যাচ্ছে ফুটবল অন্তত সাধারণ একজন মানুষের চেয়ে বেশি ভালো খেলারই কথা, সে দৌড়াতে পারবে, তার স্ট্যামিনা বেশি, তাই না? ব্যাপারটা এরকম হতে পারে। তো এখানে যেটা হচ্ছে যে ওরা অ্যাকচুয়ালি সবাই অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডে অপটিমাইজ হয় নাই, যে কারণে এই কিওয়ার্ডের আঙ্গিকে তাকে ভুল দেখাচ্ছে, এই হচ্ছে বিষয়, আর কিছু না। এখন ওরা এই কিওয়ার্ডে আসতে চায়নি কিন্তু ওরা এই কিওয়ার্ডে চলে এসেছে, কেন চলে এসেছে? কারণ ওই যে আমার কয়েকজন খেলোয়াড় তারা নাই, এখন কি করতে হবে? এখন তো আমার অন্য কোথাও থেকে কিছু ম্যানেজ করতে হবে। তো এই কিওয়ার্ডে যেটা হচ্ছে যে গুগল এদের চেয়ে বেটার আর কাউকে পায় নাই, না পাওয়ার কারণে এটা রিলেটেড যারা আছে তাদেরকে এনে রেখে দিয়েছে জায়গাটাতে, আর এই কারণে এই কিওয়ার্ডে বলতেছে যে অপটিমাইজ না,
আমার কথাটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার? জি প্রজেক্টর। ও আচ্ছা, প্রথমে যেটা মনে হচ্ছিল যে কি ব্যাপার, এগুলি সব এরকম কেন, আনঅপটিমাইজড কেন? আনঅপটিমাইজড এই যে এই কারণে যে এই কিওয়ার্ডে, এক্সাক্ট এই কিওয়ার্ডে এদের মানে যারা যোগ্য, যারা যোগ্য তারা অন্তত এদের চাইতে বেশি যোগ্য না, এই জন্য ওরা রিলেভেন্ট এই কিওয়ার্ড না হওয়া সত্ত্বেও এই স্থানটা দখল করে রেখেছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই কিওয়ার্ডে অপটিমাইজড হব, এই কিওয়ার্ডে আমরা ভালো লিখব। তো যদি আমরা এই কিওয়ার্ডেই অপটিমাইজড হই, এই কিওয়ার্ডেই আমরা ভালো করি, দেন ও যত বড় শক্তিশালী সাইটই হোক আমি এক্ষেত্রে বেটারি করতে পারবো, কারণ সে খেলে ক্রিকেট আর আমি খেলি ফুটবল। এখন আমি তো ফুটবলটাকে সেইভাবেই খেলবো, এই ক্ষেত্রে ক্রিকেটের যে প্লেয়ার সে যত ভালো ভালো প্লেয়ারই হোক, আমার কাছে সে মনে হবে যে তার সাথে আমি পারবো, আমরা এটা ভাবতে পারি না, কারণ তার তার খেলা তো ভিন্ন আর আমার খেলা তো ভিন্ন, সে অন্য খেলায় ভালো হতে পারে। তো এই জন্য এখন আমরা যারা বিগিনার এখানে আছি, তাহলে আমরা এটা কি ডিসিশনটা নিবো যে এখানে তো বড় বড় সাইট, কি করা যায়? এক্ষেত্রে আমি যেটা বলবো, হ্যাঁ সাইটগুলো বড় ভালো কথা, বাট তারা তো এই কিওয়ার্ডে অপটিমাইজড না ওইভাবে। তাহলে আমার কাছে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আমরা এই কিওয়ার্ড নিয়ে আমাদের জন্য খুব টাফ হবে না। ঠিক আছে, আমরা অপটিমাইজড হলেই তো গুগল আমাকে দিয়ে দিচ্ছে, গুগল ওরকম ভালো অপটিমাইজড সাইট পায়নি বা পেয়েছে অপটিমাইজড কন্টেন্ট ভালো না, এই কারণে ওরা এদিকে আসতে পারেনি, ব্যাপারটা এরকম। ঠিক আছে, আর একটা বিষয় বলে রাখি, এই যে রিপোর্টটা দেখছেন এটা কিন্তু আরো 7-8 মাস আগের রিপোর্ট, বর্তমানে যদি আমি কিওয়ার্ডটা লিখে সার্চ দেই যে এখন টপে আছে, ও হয়তো বা টপে নাই, ও হয়তো বা 2 বা 3-এ চলে গেছে, এটা ওই কি বলে স্ক্রিনশট নেওয়া হয় না প্রতি মাসে, এই যে একটা দিয়ে বুঝিয়ে ফেলে এই জন্য। তো এখন হয়তো বা চেঞ্জ দেখবেন এখানে কি বডি বিল্ডিং টপে আসছে, এখানে ছিল আগে যে এটা, এই বডি বিল্ডিংটা টপে চলে আসছে, চেঞ্জ হয়েছে হয়তো বা এক দুটা এখান থেকে ওখানে গেছে, এরকম হবে। আচ্ছা, এবার আমি বলি এগুলি এক এক একে সবগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই বিষয়টা। এটা হচ্ছে পিআর, যেটা পেজ র্যাঙ্ক, গুগলের যেটা হয় নট অ্যাপ্লিকেবল, আর 0 থেকে 10 পর্যন্ত একটা স্কোর দেয়, যার যত বেশি ভালো তাকে তত বেশি দেয়। যদিও এখন গুগল পেজ র্যাঙ্ক দেয়া বন্ধ মানে স্টপ করে রেখেছে, দিচ্ছে না, অর্থাৎ পেজ র্যাঙ্ক এখন আর চেঞ্জ হচ্ছে না ওরকম ভাবে, আগে 3 মাস পর পর চেঞ্জ হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে 6 মাসেও গুগল পেজ র্যাঙ্ক চেঞ্জ করছে না, হয়তো বা এক সময় সে পেজ র্যাঙ্ককে বদলিয়ে অন্য কোনো কিছু হয়তো বা সিস্টেম করবে। এরপর হচ্ছে এটা হচ্ছে মোজের পেজ অথরিটি, এটার সাথে আমরা সবাই পরিচিত, এখানে দেখতে পাচ্ছি পেজ অথরিটি। তো পেজ অথরিটি এখানে দেখেন মিনিমামটা কত আছে, এখানে মিনিমামটা হচ্ছে 39, তাই না? এটা হচ্ছে পেজ অথরিটি। এটা হচ্ছে ব্যাক লিঙ্ক টু দিস পেজ, অর্থাৎ এই যে পেজগুলো আছে, এই পেজটা শুধু এই পেজটা পুরো মানে সাইটটা না, হ্যাঁ হ্যাঁ, মানে অর্থাৎ এই এই ব্যাক লিঙ্ক পেয়েছে কোথা থেকে কোথা থেকে, অর্থাৎ ওর হয়ে কোথায় কোথায় ব্যাক লিঙ্ক করা হয়েছে অন্যান্য সাইটে, তো সেটার সংখ্যাটা এখানে দেখাচ্ছে 119 এখানে। এক্ষেত্রেও আমরা কিন্তু মিনিমামটাকে আর ম্যাক্সিমামটার দিকে একটু খেয়াল রাখবো, মিনিমাম ম্যাক্সিমামটা কত। এরপর এটাও ব্যাকলিঙ্ক, তবে ব্যাকলিঙ্কের মধ্যে সবচাইতে দামি ব্যাকলিঙ্ক বা শক্তিশালী ব্যাকলিঙ্ক হচ্ছে ইডু আর গভ সার্চ ইঞ্জিনের কাছে, কারণ এডুকেশন এবং গভর্নমেন্ট রিলেটেড সাইটগুলোতে ট্রাস্টেড ইনফরমেশন থাকে, তো এই জায়গাতে ব্যাকলিঙ্ক করাটা একটু টাফ হয় এই জায়গাটা। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার রেফারিং ডোমেইন টু দিস পেজ, আচ্ছা এটা হচ্ছে আপনার ডোমেইন, মূল ডোমেইন, হ্যাঁ এটা। আর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এখানে ব্যাপারটা হচ্ছে যে একই ধরেন কথার কথা একটা সাইটে 5টা লিঙ্ক, 5 বার মানে একটা নির্দিষ্ট একটা সাইটের 5টা কন্টেন্টে আপনার আপনার এটা লিঙ্কটা দেওয়া হয়েছে, কারণ একটা নির্দিষ্ট সাইটে 5টা কন্টেন্টের সাথে হয়তো বা এটা মিল আছে, এই জন্য একটা সাইটেই হয়তো বা 5টা লিঙ্ক করেছে। কিন্তু এখানে যেটা বলতেছে যে আসলে রুট ডোমেইন 30টা, রুট ডোমেইন কি বুঝতে পেরেছেন, মানে মূল যে ডোমেইনটা, মূল ডোমেইনটা আমি উদাহরণটা এভাবে দিই, ধরেন আপনি 30টা আলাদা আলাদা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করেছেন 30টা, হ্যাঁ এখন 30টার মধ্যে কোনোটায় করেছেন 5টায়, কোনোটায় 1টা, কোনোটায় 2টা, এভাবে করতে করতে 119টা হয়েছে, কিন্তু রুট ডোমেইন হচ্ছে 30টা,
হ্যাঁ, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে টোটাল ব্যাকলিংস। আচ্ছা, টোটাল ব্যাকলিংস হচ্ছে মানে মূল যে সাইটটা, এটার যে মানে মূল সাইট, এই যে শুধুমাত্র এই যে মানে মূল যে ডোমেনটা যেটা, সেটা সেটা কথা বলতেছে। মানে এইটা আমার কম্পিটিটর তো এই এই মূল হোম পেজটা না, হচ্ছে এই পেজটা, যে পেজটা এসেছে সার্চ ইঞ্জিনে সেটাই তো আমার কম্পিটিটর। কিন্তু এখানে বলতেছে যে মানে পুরো এই যে সাইটটারে কে নিয়ে যত ব্যাকলিংক আছে সব ব্যাকলিংকের সংখ্যা এটা। ঠিক আছে, তো এটা আমাদের জন্য অত জরুরি বিষয় না, কারণ আমার কম্পিটিটর ওর মূল সাইটটা না, আমার কম্পিটিটর হচ্ছে আমার এই পেজটা। তো আমার দেখার বিষয় আমার এই পেজে কতগুলি ব্যাকলিংক, সেটাই আমার দেখার বিষয়। তারপরে ও এটা একটা ভ্যালু রাখে, তার মানে তার মূল শক্তিটাও একটা ভ্যালু রাখে কিছুটা। এরপর হচ্ছে ডিমোজ, অর্থাৎ মোজ ডিরেক্টরি। ডিরেক্টরি কি জিনিস? ডিরেক্টরি হচ্ছে সোজা কথা সার্চ ইঞ্জিন যখন ছিল না, তখন নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ছিল, যে সকল ওয়েবসাইটে ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন ওয়েবসাইট লিস্টিং করা থাকতো, ঠিক একটা ডিকশনারির মতো। ডিকশনারিতে কি হয়, অ্যালফাবেটিক্যালি শব্দগুলো কি দেয়া থাকে, লিস্ট করা থাকে, খুব নিমিষেই আমরা কি করতে পারি, ওটাকে বের করতে পারি। তো ঠিক একইভাবে তো মোজ নামে একটা ডিরেক্টরি ছিল, যেখানে ধরেন হেলথ একটা ক্যাটাগরি ছিল। ধরেন আপনি একটা চাইল্ড নিউট্রিশন নিয়ে একটা সাইট আছে, এখন আপনি কি করলেন, মোজ ডিরেক্টরিতে গেলেন, ওখানে হেলথ ক্যাটাগরিতে গেলেন, হেলথের সাব ক্যাটাগরি চাইল্ড হেলথ, ওখানে গিয়ে আপনার ওই চাইল্ড নিউট্রিশনের যে সাইটটা, এটা আপনি ওখানে রেখে আসতেন। তখন মানুষ তো সার্চ ইঞ্জিন ওরকম ভাবে ছিল না, তখন মানুষ কি করতো, ডিরেক্ট ওই মোজে যেত, মোজে গিয়ে হেলথ ক্যাটাগরিতে যেত, হেলথ থেকে চাইল্ড, চাইল্ড থেকে চাইল্ড নিউট্রিশন, এভাবে খুঁজে বের করতো। তো মানুষের অনেক সময় শ্রম লাগতো। যাই হোক, তো বলতেছে যে এখানে মোজ ডিরেক্টরিতে কি কারো সাইট কিভাবে অ্যাড করা আছে কিনা, তো এটা এখনকার সময় ম্যাক্সিমামই থাকে না আসলে, ঠিক আছে, এই জন্য কারোরই নাই। এরপর টাইটেল, বলা হচ্ছে যে এই হাউ টু লুজ বডি ফ্যাট, এই কথাটা কি, এই কথাটা এই সাইটের যে আর্টিকেল, আর্টিকেলের টাইটেলে কি নাই। টাইটেল তো একটা পেজের একদম গুরুত্বপূর্ণ একটা অংশ হয়, তাই না? তো সেই গুরুত্বপূর্ণ অংশটাতে কি এই আমাদের কিওয়ার্ডটা নাই, হতে পারে ঘুরিয়ে ফিরে আছে, অন্যভাবে আছে, এক্সাক্ট হাউ টু লুজ বডি ফ্যাট এইভাবে লেখা নাই, তো আগে পিছু কিছু চেঞ্জ আছে। এরপর মেটা ডিসক্রিপশন, যেটা সার্চ ইঞ্জিনে শো করে দুইটা লাইন পড়ে না, মেটা ডিসক্রিপশন চিনেন তো সবাই। তো মেটা ডিসক্রিপশনে বলতেছে হাউ টু লুজ বডি ফ্যাট কথাটা এক্সাক্ট এভাবে নাই। আমরা একটু দেখি, এটা হচ্ছে মাসেল ফিটনেস নিউট্রিশন লুজ 20 টিপস। আচ্ছা দেখি তো, এখানে এই যে এই সাইটটা মেবি, হ্যাঁ এখানে আছে মেটা ডিসক্রিপশন হাউ টু লুজ বডি ফ্যাট কথাটা কি আছে এক্সাক্ট, আমার মূল পুরো এক্সাক্ট কিওয়ার্ড খুঁজতেছে সে, নাই তো, তাই না, ভাঙা চোরা আছে। তারপর টাইটেলও তো নাই, হাউ টু লুজ বডি ফ্যাট কথাটা আছে, বার্ন ফ্যাট, যদিও বার্ন ফ্যাট আর লুজ বডি ফ্যাট জিনিস একই হয় কিন্তু এক্সাক্ট তো নাই। আচ্ছা, এরপর H1 ট্যাগ, H1 ট্যাগটা হচ্ছে ট্যাগের মধ্যে সবচেয়ে দামি। সোজা কথা ট্যাগ বলতে যেটা বুঝাবো পদ, মানে পদবি সোজা কথা। এখন পদবীর মধ্যে H1 পদবিটাই হচ্ছে সবচেয়ে দামি। এখন সবচেয়ে দামি পদবিটা কাকে দেওয়া উচিত, সবচেয়ে দামি পদবিটা আমার টাইটেলকে দেওয়া উচিত, কারণ টাইটেল হচ্ছে আমার একটা পেজের সবচেয়ে দামি। এখন যে সবচেয়ে দামি তাকে তো সবচেয়ে দামি পদবিটাই দেওয়া উচিত, এই জন্য সাধারণত H1 ট্যাগটা কোথায় থাকে, টাইটেলকেই H1 ট্যাগ দেয়া হয়। ঠিক আছে, তো যেহেতু টাইটেলে টাইটেলটা মানে টাইটেলকে কি করা হয়, H1 ট্যাগ দেওয়া হয়, তার মানে টাইটেলটাই H1। এখন টাইটেলে যেহেতু আমার কিওয়ার্ড নাই, তার মানে H1-এও নাই নাকি? ওকে, এই জন্য দিল, কারণ কারো কারো ওয়েবসাইটে কেউ কেউ করে যে টাইটেলকে H1 দেয় না, H1-2 করে, যদিও ওটা ঠিক না, এই জন্য তারা একটু আলাদাভাবে দেখাইলো বিষয়টা। এরপর হচ্ছে এটা হচ্ছে ফেসবুক লাইক, তারপর হচ্ছে এটা ফেসবুক শেয়ার সংখ্যা, এটা ফেসবুক কমেন্ট, এটা টুইটারের ব্যাকলিংস, টুইটারও তো একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। তারপর এটা হচ্ছে গুগল প্লাসের সংখ্যা, এটা হচ্ছে পিপি পিন্টারেস্ট,
এটা হচ্ছে স্টাম্বল আপন, এটা একটা বুক মার্কিং সাইট, এটা হচ্ছে লিঙ্কডইন, এটাও একটা সোশ্যাল নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আপনার ডিলিশিয়াস নামে একটা বুক মার্কিং সাইট আছে। অর্থাৎ ওই বুক মার্কিং সাইটে কারা কারা এই ওয়েবসাইট গুলোকে লিস্ট করেছে এটার সংখ্যা। তাহলে আমরা মোটামুটি, জি এলাই কোথায়? এলাই লিঙ্কডইন, লিঙ্কডইন ইন, এটা সাধারণত বিজনেসম্যান যারা, বিজনেস ওরিয়েন্টেড লোক অথবা ফ্রিল্যান্সার যারা আছে, আউটসোর্সার, তারা মূলত এই জায়গাটাতে মানে অ্যাকাউন্ট করে বা এঙ্গেজ থাকে। টুইটার ব্যাকলিঙ্ক, টুইটার, ওকে। হ্যাঁ হ্যাঁ, ছয়টা এইচ ওয়ান ট্যাগ, না না এইচ ওয়ান ছয়টা না, হেডিং ট্যাগ ছয়টা হয়। ওগুলি দেখেনি কারণ আমাদের মানে ওগুলি তো মানে আস্তে আস্তে গুরুত্বটা কম, তো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা সেটাই তারা দেখিয়েছে, পরে এগুলো অত গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, জি ডিলিশিয়াস নামে এটা একটা বুক মার্কিং সাইট আর কি, বুক। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, তো এটাও একটা সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে, এটা মহিলারা বেশি ইউজ করে, ওটা হচ্ছে ছবি রিলেটেড একটা কি বলে সোশ্যাল মিডিয়া, পিকচার পিন করা হয় বেশি আর কি। আচ্ছা, তো আমরা মোটামুটি এটার সাথে পরিচিত হলাম যে কি জিনিসটা, তো এবার যেটা বিষয় সেটাই আমাদেরকে এখন এই জিনিসটাই বোঝাটাই হচ্ছে মেইন, যে বিহেভিয়ারটা, সার্চ ইঞ্জিনের বিহেভিয়ারটা আসলে ঘটনাটা কি। আমরা একটু এদিকে যাই, প্রথম দিকে প্রশ্ন হচ্ছে যে এদের তো ভালো আর এদের তো খারাপ, তাহলে এরা কেন নিচে, এদের তো উপরে থাকা উচিত ছিল, তাই না? তো উল্টো হয়ে গেল ব্যাপারটা অনেকটা, এরকম মনে হচ্ছে না? আচ্ছা, এখন কথা হচ্ছে গুগল তো বলে নাই যে শুধু এই জায়গাটাতে আপনি ভালো হলে আপনাকে র্যাঙ্ক দিয়ে দিবে, তাই না? কাজে আমরা শুধু এই জায়গাটাতে সে ভালো আর এই জায়গাতে সে খারাপ দেখে আমি এখানে তাকে র্যাঙ্কিং এর মানদণ্ড দিতে পারি না। আচ্ছা, এরপরে এই সাইডে আসি, দেখা যাচ্ছে তো এই সাইডে আসি, এই সাইডে আমরা যেটা করব, আমরা বললাম ম্যাক্সিমাম আর মিনিমামের কথাটা চিন্তা করব, তাই না? তো দেখা যাচ্ছে ফেসবুক লাইক ম্যাক্সিমাম এই যে এখানে, আর এখানে মিনিমাম হচ্ছে 4, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটাও তো ধারণা করতে পারি যে ওর এঙ্গেজমেন্ট অনেক বেশি, এঙ্গেজমেন্ট বেশি থাকায় ভিজিটর বেশি, ভিজিটর বেশি থাকায় ওই দিক দিয়ে গুগল আবার তাকে একটা ভালো রিপুটেশন তার সাইটে আছে, হতে পারে না? যে কারণে এই জায়গাটা, এই প্রবলেমটা তার রিকভার হয়ে গিয়েছে। ওকে, ঠিক একইভাবে বোঝা যাচ্ছে যে এর মোটামুটি সবকিছুই আর কি বেশি, অর্থাৎ তার সোশ্যাল এফোর্টটা সবচেয়ে বেশি, স্ট্রেংথ ভালো। আচ্ছা, আর হচ্ছে এর অবস্থাটা দেখেন, এর তো সোশ্যাল স্ট্রেংথ একেবারেই নাই, একেবারেই নাই, তো এরপরেও তো সে সার্চ ইঞ্জিনে প্রথম পেজে চলে আসলো, তো সার্চ ইঞ্জিনে প্রথম পেজে চলে আসলো, তাহলে আমরা এখান থেকে যে ধারণাটা নিলাম যে সোশ্যাল এঙ্গেজমেন্ট থাকলে সার্চ ইঞ্জিনে ভালো পজিশনে আসা যায়, আবার এখানে দেখতেছি যে না, সোশ্যাল এঙ্গেজমেন্ট বেশি ভালো না থাকলেও প্রথম পেজে আসা যায়, দুইটাই তো দেখা যাচ্ছে এখানে ঘটনাটা, তাই না? আপনারা কোনো ক্ষেত্রেই শুধু একটা ক্রাইটেরিয়াকে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর কারণ হিসেবে যদি ধরে নেন, তাহলে এটা আপনার সিদ্ধান্তে ভুল হবে। ঠিক আছে, তো এক্ষেত্রেও একই কথা বলতে পারি যে সোশ্যাল সিগন্যাল বেশি হলে যে র্যাঙ্কিং হবে, এটারও তো কোনো নির্দিষ্ট কোনো কথা নাই, তাই না? আমাদেরকে যেটা করতে হবে, এখানেও একটা ব্যালেন্সের ব্যাপার আছে। তো যদি এই দুটাকে পর্যালোচনা করি, এই দুটা বিষয়ে আমরা ওদিকেও আসব। আচ্ছা, এই পাশটাও একটু দেখি তাহলে, এখানে মিনিমাম পেজ র্যাঙ্ক কত, 0, আর ম্যাক্সিমাম হচ্ছে 5, আর মিনিমাম পেজ অথরিটি হচ্ছে 39, আর ম্যাক্সিমাম হচ্ছে মনে হয় 80, 80। আচ্ছা, তো
গুগল একথাও বলে নাই যে পেজ অথরিটি বেশি হলে তাকে র্যাঙ্ক দিবে, গুগল কিন্তু কিছুই বলে নাই, সবই হচ্ছে আমরা ধারণা করে নিচ্ছি, তাই না? এখন আপনি তো এই কথাও বলতে পারেন যে কি ব্যাপার, পেজ অথরিটি তো ওর বেশি, বাট ও নিচে কেন? ব্যাপারটা কনফিউজিং, জিনিসটা টোটাল একটা কনফিউজিং জিনিস। এই কনফিউজিং জিনিসটা থেকে আমাদেরকে এখন ক্লিয়ার হতে হবে, ধারণাটা নিতে হবে কেন কি হচ্ছে বিষয়টা। এইটা যদি ধরে ফেলতে পারেন তাহলে মোটামুটি আপনি কম্পিটিটর অ্যানালাইসিস বা কিওয়ার্ড রিসার্চ জিনিসটা আপনার সহজ হবে। এবার আমি একটু বলি ঘটনাটা কি হতে পারে। তো ঘটনাটা যেটা করা যায়, এখানে দেখেন উইকি হাউ নামে একটা সাইট আছে যেটা কিনা খুবই ট্রাস্টেড সাইট এবং যাদের কন্টেন্ট একদম খুবই ভালো, ভালো মানের কন্টেন্ট। তো এখানে যেটা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইটটা, এই সাইটটা দেখেন, ও হচ্ছে মডারেট, ওর না সোশ্যাল এঙ্গেজমেন্ট খুব বেশি, আর হচ্ছে ওর অন কি বলে অন সাইট অপটিমাইজেশনও মোটামুটি ভালো খারাপের মধ্যে আছে, তার যে পেজ অথরিটি আছে এটাও মোটামুটির মধ্যে আছে, সব কিছু মোটামুটির মধ্যে আছে। তো মোটামুটির মধ্যে থাকার পরেও তো সে সার্চ ইঞ্জিনে টপ মেবি ফাইভে আছে, টপ ফাইভে চলে এসেছে, কেন? তো অন্যদিকে দেখেন ওর হচ্ছে পেজ অথরিটি বেশি, পেজ র্যাঙ্ক বেশি, ওর হচ্ছে কি বলতেছে সোশ্যাল এঙ্গেজমেন্ট বেশি, তো এগুলি বেশি হওয়া সত্ত্বেও সে নিচে পড়ে আছে। কারণ একটাই যে ওর চাইতে ওর কন্টেন্ট অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন। তো কন্টেন্টের ভ্যালুর কারণে সে দেখেন ওর চাইতে তার এঙ্গেজমেন্ট কিছুটা কম এবং পেজ অথরিটি কম হওয়া সত্ত্বেও সে একটা স্থান দখল করে নিতে পেরেছে, এবং প্লাস পয়েন্ট হচ্ছে তার কিছু অন সাইট ভ্যালু আছে বেশি। তাহলে কি জিনিসটা কি ধরা যায়, অন সাইটের একটা ভ্যালু আছে, ভ্যালুর কারণে আসলে সে এই জায়গাটাতে টিকে গিয়েছে, কিন্তু অন সাইটটা যদি না হতো সেই ক্ষেত্রেও তাকে কিন্তু আবার ওর কাছে চলে আসতে হতো, তাই না? তো তার মানে কি বুঝতেছি, যে তার মানে একটা ধারণা নিতে পারতেছি যে কন্টেন্ট ভালো আর অন সাইট ভালো হইলে একটা পজিশন নেওয়া যায়। হ্যাঁ না, একটা দিয়ে হবে না, এখানে অফ পেজ বলতে আমি কিন্তু এটাকে বুঝাই নাই আসলে, অফ পেজ বলতে এই ব্যাকলিংকের পার্টটা, এই জায়গাটাতে আমি এখনো আসি নাই। হ্যাঁ, আমি শুধু এই জায়গাটাতে আছি, এই জায়গাটাতে। তো এটার দ্বারা বুঝতেছি যে কন্টেন্ট আর অন সাইট অপটিমাইজেশন এই দুইটা যখন ভালো হবে আপনার, তখন মানে এটা আপনার যেটা হবে অন্যান্য কম্পিটিটরকে ছাড়িয়ে নিতে সাহায্য করবে, যেটা কিনা এদের ক্ষেত্রে হয়েছে। আর এদের দেখি যারা টপ পজিশনে আছে তাদের সমস্যাটা কি, তাদের যেটা হয়েছে এখানে, তাদের এঙ্গেজমেন্ট ভালো, ঠিক আছে, তাদের সব কিছু আছে। তো এখানে যেটা জিনিস খেয়াল করেন, একটা সাইট আছে যারা কিনা একটু আলাদা, যেমন সে হচ্ছে এই যে এই সাইটটা, ওদের দেখেন একটা ইডু গভ ব্যাকলিঙ্ক আছে যেটা কিনা সবার চাইতে একটু আলাদা, ঠিক আছে। এই আলাদা থাকার কারণে সে যেটা করতে পেরেছে, এখানে তার একটা, এখানেও সে একটা ভ্যালু গ্যাদার করতে পেরেছে। তো আমরা এখন এক কথায় যদি বলি, সোজা কথা, যে এখান থেকে কি ডিসিশন নিব, কি মানে কি করা যায়, সেই কথা একই, মিনিমাম ম্যাক্সিমামের কথাই আপনাকে সবসময় ভাবতে হবে। তো আমরা মিনিমাম ম্যাক্সিমামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিব মিনিমামকেই, কারণ আমরা মিনিমামটা দিয়েই রিকভার করব। তো যে ধারণাটা নিতে পারছি এখানে, যে এই রকম এঙ্গেজমেন্ট, সোশ্যাল এঙ্গেজমেন্ট, এই রকম অনসাইট অপটিমাইজেশন বা তার চেয়ে ভালো অপটিমাইজেশন, আমরা অপটিমাইজ তো করতেই পারবো, আমরা ডাইরেক্টলি দিয়ে দিব আমাদের কিওয়ার্ডটা, তাহলে তো অপটিমাইজ হয়ে যাচ্ছে। তাহলে এই এতটুকু আপনার ম্যানেজ করা সম্ভব না এই এঙ্গেজমেন্টটা? হ্যাঁ, খুব ইজি হবে জিনিসটা, এই এই জায়গাটা কি রিকভার করা সম্ভব না? ইচ্ছা করলে কি, এটা ইচ্ছা না করলে মনে হয় সম্ভব হয়ে যাবে, কারণ আপনি যখন একটা টাইটেল লিখবেন, আর্টিকেল লিখবেন, তখন টাইটেলে আপনি দিবেনই, টাইটেলে কিওয়ার্ড দিবেনই, আপনি মেটা ডিসক্রিপশনে দিবেনই, তাই না? আর টাইটেলকে তো H1 করা হবেই। তো কাজেই আমরা এই জায়গাটাতে ওর সমকক্ষ হইতে পারবো, আমরা এই জায়গাটাতেও তার চেয়ে আরো বেশি ভালো হইতে পারবো, দুইটা প্লাস পয়েন্ট আমাদের হবে। আর যেটা হবে, তার দেখেন এই সাইটের ব্যাকলিংকের সংখ্যাটাও কিন্তু খুব বেশি না,
ষোলোটা, আর ষোলোটা ব্যাকলিংক আমরা অনায়াসেই করে নিতে পারবো। কথাটার সাথে আমি পুরোপুরি একমত না। এই জায়গাটাতে হচ্ছে যেটা আমাদের অনেকের মানে গুগলের এই আপডেট হওয়ার পরে আপনি যেটা বললেন সেটা হচ্ছে এখানে অনেকেই আমরা একটা ভুল ধারণার মধ্যে আছি। হ্যাঁ, ব্যাকলিঙ্ক নিয়ে আমরা খুব ভুল ধারণার মধ্যে আছি। আমি আপনাদেরকে একেবারে ডিটেলস ছবি সহকারে প্রুফ সহ দেখাবো, ঠিক আছে? সেটা আপনাদেরকে আজকের ক্লাসটা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিসের আপনার বেসিক ক্লাস। প্রথম দিন বেসিক ক্লাসটা হয়, দ্বিতীয় দিন অ্যাডভান্স লেভেলের ক্লাসটা হয়, আমাদের দ্বিতীয় যে ক্লাসটা হয় পরবর্তী ক্লাসটা, ওখানে আমি আপনাদেরকে কম্পিটিটরের ব্যাকলিঙ্ক টোটাল বিষয়টা আমি দেখাবো যে আসলে সত্যটা কি, ঘটনাটা কি। হ্যাঁ, একেবারে র্যাঙ্কিং সব কিছু দেখাবো, তো তখন আপনি ব্যাপারটা ক্লিয়ার হবেন, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাকে জাস্ট এতটুকু বলি যে আপনার প্রশ্নের জন্য কি ছিল, যে আইপিআরগুলিতে ব্যাকলিঙ্ক করতে হবে, তাই না? হ্যাঁ, কথা এখানে কথা ঠিক আছে, কিন্তু সব কথাই কথা নয়, ঠিক আছে? মানে অনেকগুলি কথার মধ্যে এটা হবে একটা কথা, ব্যাপারটা এইরকম, ঠিক আছে? আবার ব্যতিক্রমও ঘটবে। তো পুরো বিষয়টা আমি আর কি একবারে আলোচনা করলে আপনি ক্লিয়ার আর একদম স্বচ্ছ হয়ে যাবে আপনার কাছে। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, আপনার কথাতে ভুল নাই, কিন্তু আরো অনেক কিছু বলতে হবে এটার সাথে। মানে অর্ধেক যদি রেখে দেয় তাহলে জিনিসটাকে ভুল ব্যাখ্যা হবে, ব্যাপারটা এইরকম আর কি, ঠিক আছে? মিসগাইডেড হতে পারি আমরা। তো আমরা যেটা করবো, দেখেন খেয়াল করেন যে এটার যেটা হচ্ছে যে তার ব্যাকলিঙ্ক এর সংখ্যাটাও কম, অন সাইটেড এই জায়গাটাতে আমরা স্ট্রেংথ রিকভার করতে পারবো, এটা তো ভালো করতে পারবো, আর ব্যাকলিঙ্ক আমরা এই কটা করতে পারবো, ঠিক আছে? আর ব্যাকলিঙ্ক এর ক্লাস তো আমাদের আছেই, কোনো চিন্তার কারণই নেই। আচ্ছা, আর যদি আমরা কন্টেন্টটা যদি আমরা খুব ভালো মানের দেই, আশা করা যায় যে আমরা টপ পজিশনে যদি নাও যাই, অন্তত আমরা ফার্স্ট পেজে আসতে পারবো। এটা কি আপনার কাছে এখন মনে হচ্ছে কি হচ্ছে না, কি মনে হয়, সম্ভব? ইয়েস, যদি আপনি বিগিনার লেভেলে যদি আজকে যদি আপনার কাছে মনে হয় এটা সম্ভব, তাহলে আমি বলবো এক বছর পরে তাহলে আপনি কি বলবেন, অবশ্যই সম্ভব। হ্যাঁ, ওকে, আমি ধরে নিচ্ছি যে আপনারা এই জায়গাটাতে আসতে পারবেন। তাহলে সব কথার শেষ কথা কি হয়, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যায় কি যায় না? যায়, তাই না? ওকে, ফাইন, জি। হ্যাঁ, আচ্ছা, ব্যাকলিঙ্ক বেশি থাকা ভালো, বাট কথা হচ্ছে যে উদাহরণটা আমি এভাবে দিই যে ব্যাকলিঙ্ক বেশি থাকা ভালো, বাট খারাপ ব্যাকলিঙ্ক যদি বেশি থাকে তাহলে না থাকা ভালো। অর্থাৎ ওই যে কথা আছে না, একটা অ্যাডে বলে যে বদের হাড্ডি একটাই যথেষ্ট, ঠিক আছে? যেটা হচ্ছে আমি আপনাদের সাথে একদম ফ্রিলি কথা বলি, তো ব্যাপারটা বুঝতে পেরেছেন? বেশি হলে ভালো হবে, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, বেশি হলে ভালো, বাট যদি এমন হয় যে আপনার যারা কম্পিটিটর আছে তাদের ব্যাকলিঙ্ক বেশি, বাট দিজ আর নট কোয়ালিটিফুল, তো তখন ওটা আমাদের চিন্তার বিষয় না, ঠিক আছে? তো সেটাই হচ্ছে মূল বিষয়। তো আপনার যদি কোয়ালিটি ব্যাকলিঙ্ক অল্পও থাকে তাহলে ওটার চেয়ে এটা অনেক ভালো। ওকে, জি, আচ্ছা, আমি বলি ব্যাকলিঙ্ক নিয়ে আপনাদের একটা ক্লাসই আছে আলাদা, আমি সেটা পরে আসবে। আর এখন শুধু আমি জাস্ট বলে দিই ব্যাকলিঙ্ক জিনিসটা কি, আপনার যে ওয়েবসাইট বা আপনি যে আর্টিকেলটা লিখলেন সেটার একটা অ্যাড্রেস তো হবে, লিঙ্ক হবে, সেই লিঙ্কটা আপনি যে বিষয়টা নিয়ে লিখেছেন সেই বিষয় নিয়ে আরো তো অনেক ওয়েবসাইট আছে ভালো ভালো, তাদের ওয়েবসাইটের নিচে কি করা যায়, কমেন্ট করা যায় না, মতামত দেওয়া যায়। তা আপনি একটা মতামত দিলেন তার আর্টিকেলে যে হ্যাঁ ঠিক আছে, আপনি এই আর্টিকেলে এই জায়গাটা ভালো লেগেছে বা আমার মতামতটা হচ্ছে এটা, তারপরে আপনি কি করলেন, আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক ওখানে দিয়ে আসলেন যে এটার পাশাপাশি এই রিলেটেড কিছু কথাবার্তা এখানে আছে। আপনার এমন পান না আপনারা অনেক সময়, ওটাই হচ্ছে আপনার জন্য একটা ব্যাকলিঙ্ক, ঠিক আছে? তো এরকম ব্যাকলিঙ্ক, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য ধরনের প্যাটার্ন আছে, বিভিন্ন প্যাটার্ন আছে, ঠিক আছে? অ্যাঙ্কর করা হচ্ছে একটা শব্দকে টার্গেট করে আমার লিঙ্কটাকে ওই জায়গাটাকে লিঙ্কিং করা, মানে ওই শব্দটাতে যদি মাউস নিয়ে কেউ ক্লিক করে তাহলে যে লিঙ্কটা ওটার সাথে মানে অ্যাটাচ করা,
ওই শব্দটাকে অ্যাঙ্কর বলে, যে শব্দটাকে টার্গেট করে আমার সাইটটাকে লিঙ্কটা দিয়ে আসলাম, ওটা ওই শব্দটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। ওকে জি, না না কোনো কস্ট ইউজ করতে হবে, কিচ্ছু করতে হবে না, কিছু তো করতে হবে না, তা না কিছু তো করতে হবে মানে, কিন্তু কোনো কস্ট না, লিঙ্কটা ঢুকাইতে হবে আপনাকে জাস্ট। হ্যাঁ, আরেকজনের ওয়েবসাইট হতে পারে, আবার নিজের ওয়েবসাইটও হতে পারে ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা করা 30 সেকেন্ডও লাগবে না কাজটা করতে, বুঝি নাই। হ্যাঁ, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ এক ধরনের লিঙ্কিং না, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ চিনে বুঝেন নাই হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ মানে হ্যাশ দিয়ে যে কোনো একটা শব্দ লিখবেন, তাহলে ওটা লিঙ্কিং হয়ে যায় এভাবে, ঠিক আছে। আচ্ছা, সেটা আমরা পরে দেখতেছি। তো যেটা হবে, না এখন অনেকেই এটা দেয় না, ঠিক আছে, আর এই জন্য এটাকে আমি কত গুরুত্ব সহকারে দেখিনি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি এখনো আছে, অনেক সাইটের আছে কিন্তু আবার ম্যাক্সিমাম অনেক সাইটেরই নাই, ঠিক আছে। এখানে আবার অনেক প্রবলেম আছে, ওরা বেশি দিন রাখে না, অনেক রুলস রেগুলেশন আছে। আচ্ছা, তবে ছোটখাটো ডিরেক্টরি গুলিতে আবার রাখা যায়। যাই হোক, তো আমরা কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে জিনিসটা, তার মানে ধারণাটা নেওয়ার জন্য, যে আসলে কি আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমি আসলে কি আমি আদৌ যেতে পারবো কি পারবো না, সেই ডিসিশনটা সবাই বুঝেছেন? আপনি বুঝেছেন? হ্যাঁ, এই যে ভাইয়া, এই যে আপনি আপনি বুঝেছেন? হ্যাঁ, আপনি বুঝেছেন না? আচ্ছা আচ্ছা, যারা চুপ থাকে তাদেরকে বেশি ধরতে হবে, ঠিক আছে। আপনি বুঝেছেন? আপনি বুঝেছেন? হ্যাঁ, শিওর। আচ্ছা ঠিক আছে, এটা না বুঝার কিছু না, এটা তো সহজ জিনিস। ওকে, তাহলে আমরা এটা কেটে দিই। পেজ র্যাঙ্ক কেমনে বের করবো মানে, মানে র্যাঙ্ক তো এখানে দিয়েই আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি কিছু করি নাই, সে সব কিছু সে অটোমেটিক আপনি নিয়ে আসবে। হ্যাঁ, আপনি যখন কিওয়ার্ড ইনপুট দিবেন জাস্ট একটু লোড নিবে, 2-4 মিনিট সময় নিবে, তারপর এটা আপনার চোখের সামনে নিয়ে আসবে। আপনি কিছু এখানে কিছু আমি ডেটা ম্যানুয়ালি বসাই নাই, সেই দিয়েছে আমাকে, ব্যাপারটা এরকম। ওকে ওকে, হ্যাঁ আচ্ছা, এবার এটা আমি কেটে দিচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে যেহেতু, এটাতে এটা আপনারা ব্যবহার করে দেখবেন, এটাই তো এক্সপিরিয়েন্স এর ব্যাপার, ঠিক আছে, ব্যবহার করে দেখবেন। মানে সফটওয়্যার তো, সফটওয়্যারে মাঝে মাঝে অনেক সময় হয় এরকম, দুইটা আলাদা আলাদা সফটওয়্যার প্রবলেম হলে হতেও পারে। আচ্ছা, তবে মানে মানে অনেক গ্যাপ থাকবে না, এরকম হবে না। এবার আমরা একটা টেমপ্লেট দেখব। হ্যাঁ, টেমপ্লেটটা দেখব, টেমপ্লেটটা দিয়ে আমরা কিছু জিনিস দেখব, যেটা আমাদের আমাদের বায়ার মার্কেট প্লেসে কাজ করতে গেলে একটা ছোটখাটো একটা ডেমো হিসেবে এটাকে ব্যবহার করা যাবে, আর তাছাড়া আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে এটাকে ব্যবহার করা যাবে। সোজা কথা, এটা একটা ফর্মাল একটা ছোট মানে একটা সহজ একটা টেমপ্লেট সবার জন্যই। তো এটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং আপনাদের যেটা করতে হবে সেই আগের মতো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ যেমন করেছেন, বা যারা এখনো করেননি অবশ্যই দিয়ে দিবেন, আর কম্পিটিটিভ অ্যানালাইসিসও আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে, সামনের ক্লাসের আগেই। হ্যাঁ, ওটা করলেন আমি গ্রুপে জানিয়ে দিব, আমি গ্রুপে জানিয়ে দিব। এবার আমি আপনি আপনাদের সাথে জাস্ট এই টেমপ্লেটটা নিয়ে আলোচনা করি। এটা কি আমি ওয়ার্কশপে দেখিয়েছিলাম? এটা দেখাইনি ওয়ার্কশপে। ও আচ্ছা ঠিক আছে, তো এখানে যেটা হবে, তিনটা শিট রেখেছি। তো এই তিনটা শিটের মধ্যে প্রথম শিটটাতে যাচ্ছি, এখানে কিছু বিষয় আছে। তো এই জায়গাটাতে তো আপনি আপনার টপ 5 কম্পিটিটরের লিঙ্ক দিলেন। হ্যাঁ, এই জায়গাটাতে টপ 5 কম্পিটিটরের লিঙ্ক, তারপর এখানে তাদের প্রত্যেকের পেজের যে ইউআরএলটা আসতেছে, ওই ট্রাফিক ট্রাভিস, ট্রাফিক ট্রাভিস থেকেও নিতে পারেন, বা আপনি চাইলে অন্য টুল দিয়েও নিতে পারেন। সেক্ষেত্রে আপনি এসসিও কুয়াক, এসসিও কুয়াক, UUACK, এসসিও কুয়াক নামে টুলবার আছে, সেটা ডাউনলোড ইনস্টল করে নেবেন। জি, তো আমরা নিয়ে নিচ্ছি এসসিও, আমরা এই মুহূর্তে গুগল ক্রোমে আছি। ওকে,
এটা ইনস্টল করার পরে এটা এখানে একটা বাটন অ্যাড হবে। এটা একটু প্রবলেম করে, এটাকে যখন প্রয়োজন নেই তখন এটাকে জাস্ট অফ করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা হবে যে এটা এখন আপনি যদি দেন প্রতিটার নিচে আপনার একটা রেজাল্ট আসবে। এটা নিয়ে না গত দিন আলোচনা হলো, আলোচনা হয়নি, আলোচনা করেনি কিন্তু সুপার ব্যবহার করেছিলাম। এই যে দেখেন নিচে একটা বার অ্যাড হয়েছে এই এসইও কোয়াকটা অন থাকার কারণে। এখান থেকে দেখাবে যেটা ওই যে পি আর পেজ র্যাঙ্ক দেখাবে, ইন্ডেক্সের সংখ্যা দেখাবে যে এই সাইট এই সাইট নিয়ে গুগলের কাছে কত জায়গায় ইন্ডেক্স আছে, কতগুলি ফাইল ইন্ডেক্স আছে। তারপর এখানে সবগুলি জরুরি না, এখানে লিঙ্কিং ডোমেইন দেখাচ্ছে, এসইএম রাশ নামে একটা টুল আছে তাদের আঙ্গিকে, এটা হচ্ছে স্কোরিং ব্যাকলিঙ্কের সংখ্যা, এটা বিং যে সার্চ ইঞ্জিন আছে সেখানে কতগুলি ইন্ডেক্স আছে, এটা অ্যালেক্সাতে র্যাঙ্ক কত। অ্যালেক্সা অ্যালেক্সার সিস্টেমটা হচ্ছে ক্লাসের রোলের মতো, যার যত ভালো ওয়েবসাইট তার র্যাঙ্ক তত কম হবে। তারপর এটা হচ্ছে সাইটের এজ বয়স, এখান থেকে এই আপনার সাইটের এই ডোমেইন কবে নেওয়া হয়েছে, কি কার নামে, এগুলি তথ্য অনেক কিছু দেখতে পারবেন। আচ্ছা, আর এটাও হচ্ছে একটা টুলের আন্ডারে, এই এসইএম রাশের আন্ডারে র্যাঙ্কিং, র্যাঙ্ক যে গ্লোবালি র্যাঙ্ক কত। অ্যালেক্সা যেমন একটা র্যাঙ্ক দেয় এটা, তো আমাদের এটা জরুরি না, আমাদের অ্যালেক্সাটা দেখা জরুরি, আর এখানে পেজ র্যাঙ্ক ইন্ডেক্স সংখ্যা এগুলি দেখলেই হবে। এছাড়া আপনি এদিক থেকে যেটা করতে পারেন, আরো চাইলে আরো অপশন বাড়ায় নিতে পারেন, যে এখানে ক্লিক করে প্রেফারেন্সে ক্লিক করলে হবে। প্রেফারেন্স প্রেফারেন্সে ক্লিক করার পরে প্যারামিটার্স, এই প্যারামিটার্স থেকে আপনি যেটা যেটা চান প্রয়োজন সেটা সেটা অ্যাড করে নিলেই ওখানে অ্যাড হবে, ঠিক আছে। আমি ওইটা উঠিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইয়াহু বা মানে যেটা আপনার দরকার, ফেসবুক লাইক এগুলি যদি দিতে চান এগুলিকে আপনি অ্যাড করে নিতে পারেন এই আর কি। তো এরপর এখন যেটা করব আমরা, এখানে তাদের প্রতিটার পেজের ইউআরএল আমরা এখানে পিআর দিয়ে দিব। এটা তো পেজ তাই না, এই সাইটের এটা একটা পেজ না, এই যে এখানে যদি আর্টিকেলটাতে যাই এটা হচ্ছে কি, এটা তার একটা পেজ না, এটা তো আর তার মূল মূল ওয়েবসাইটের মূল ডোমেইন লিংক না, এটা তার পেজ। তো এই পেজের একটা পেজ র্যাঙ্ক হবে, আরেকটা হচ্ছে তার মূল যে রুট ডোমেইন যেটা, এই যে রুট ডোমেইন ওটারও আলাদা একটা পেজ র্যাঙ্ক হবে, আলাদা আলাদা। তো এই পেজটার পেজ র্যাঙ্ক কত, এটা হচ্ছে 2, ঠিক আছে। আমরা এখানে লিখলাম পেজ র্যাঙ্ক হচ্ছে 2, এখানে 2 লিখব। এরপরে এই ওয়েবসাইটের আপনার যে রুট ডোমেইন অর্থাৎ মূল যেটা মূল তাতে চলে যাব, সেখানে গিয়ে দেখবো যে তাটার মূলটার হচ্ছে পেজ র্যাঙ্ক হচ্ছে 7, অর্থাৎ এ হচ্ছে মাদার, মাদারের পেজ র্যাঙ্ক হচ্ছে 7, আর ওই আপনার কম্পিটিটর অর্থাৎ এই সাইটের যে চাইল্ড তার পেজ র্যাঙ্ক হচ্ছে 2। তো এখানে রুট ডোমেইনের পেজ র্যাঙ্ক 7 দেখলাম, আর যে আমার কম্পিটিটর তার পেজ র্যাঙ্ক কত, 2, এটা আমরা সিলেক্ট করলাম দিলাম। তারপর অ্যালেক্সা র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক তো আপনি এদিক থেকেও দেখতে পাচ্ছেন বা সার্চ ইঞ্জিন থেকেও দেখতে পাচ্ছেন। তো যার হ্যাঁ, তো অ্যালেক্সা র্যাঙ্ক গুলো বসিয়ে দিলেন যে কার কত অ্যালেক্সা র্যাঙ্ক, এখানে দিয়ে দিলেন নাম্বার অফ ইন্ডেক্স পেজেস, এটাও এখানে দেখাচ্ছে, এই যে আই দিয়ে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো আপনি এখানে বসিয়ে দিলেন, ইন্ডেক্সের সংখ্যাগুলো এখানে বসিয়ে দিলেন। এরপর হচ্ছে আপনার কিওয়ার্ডটা, হ্যাঁ কিওয়ার্ডটা কি তার টাইটেলে আছে কিনা, তার ইউআরএলে আছে কিনা এই ব্যাপারটা। তো তার টাইটেলে কি আপনার এই কিওয়ার্ডটা এক্সাক্ট আছে কিনা, তো প্রথম জনের আছে থাকলে আপনি এখানে দিলেন ইয়েস, আর যার নাই যেমন ওটা নাই দিলেন নো, একেবারে সহজ, ঠিক আছে। ইয়েস অর নো, যাদের আপনার উভয় আপনার কিওয়ার্ডটা তাদের এই টাইটেলে আছে তাদের ইয়েস, যাদের নাই নো, ঠিক একইভাবে যাদের ইউআরএল এ, যেমন এর ইউআরএল এ কি নাই, হাউ টু লুজ বডি ফ্যাট কথাটা তো নাই, তাহলে ইউআরএল এ নাই তাই কি দিবেন নো, যার থাকবে তাতে ইয়েস দিবেন। ডিসক্রিপশন, একই কথা ডিসক্রিপশনে আছে কিনা, যদি থাকে মেটা ডিসক্রিপশনে যদি হাউ টু লুজ বডি ফ্যাট কথাটা থাকে ইয়েস দিবেন, হ্যাঁ মোটামুটি সেম, এখানে নাই কাটা ছেঁড়া না মানে এক্সাক্ট, ঠিক আছে। তো নাই তাহলে নো, ঠিক আছে।
কথায় যে যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চায় সে তো সেই কিওয়ার্ডটাকে সর্বোচ্চ ভাবেই ব্যবহার করার চেষ্টা করবে, মানে মানে প্রপার জায়গাগুলিতে, এটাই তো হয় তাই না? তো এতে কি বোঝা যাচ্ছে যে এই কিওয়ার্ডটাতে তার মানে অ্যাকচুয়ালি হুবহু এই কিওয়ার্ডে মানে র্যাঙ্কিং ইন্টেনশন এই প্রথম 5 জনের আসলে ছিল না, তাই না? তাহলে তাহলে আমার জন্য রাস্তাটা সহজ না, এই জায়গায় আমি ইজিলি যেতে পারবো। তো এখানে আমরা থাকলে ইয়েস, না থাকলে নো। এরপর কিওয়ার্ড প্রমিনেন্স, প্রক্সিমিটি নিয়ে বলা হচ্ছে, হ্যাঁ, এবং অনেকেই বলতে পারছে না, এটা খুব খারাপ লাগলো। তো কিওয়ার্ড প্রমিনেন্স, প্রমিনেন্স আর প্রক্সিমিটি, তো প্রমিনেন্স মানে হচ্ছে সামনের দিকে, আর প্রক্সিমিটি মানে হচ্ছে পাশাপাশি কাছাকাছি। তো আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা মানে যে কম্পিটিটরের টাইটেলে, তারপর ইউআরএলে, এই যে লিঙ্ক আর কি, ইউআরএলে, মেটা ডিসক্রিপশনে, এসব জায়গাগুলিতে, তারপর ফার্স্ট প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ ইত্যাদি জায়গাগুলিতে যখন তার এই কিওয়ার্ডটা যতটা সামনের দিকে রাখবে সে, ততটা সে কিওয়ার্ড প্রমিনেন্স বজায় রেখেছে, ঠিক আছে? আর যে আপনার এই কিওয়ার্ডটাকে যতটা পিছনের দিকে রাখবে ততটা সে কিওয়ার্ড প্রমিনেন্স বজায় রাখে নাই। এখন আপনি চাইলে এটাকে ইয়েস অর নো দিতে পারেন বা একটা পার্সেন্টেজ দিতে পারেন, এটা আপনার যেভাবে সুবিধা, ঠিক আছে? তো ধরেন এটাকে আমি দিলাম কিওয়ার্ড প্রমিনেন্স এদিকে আছে, তারপরে হচ্ছে অর্থাৎ কোথায় কোথায় টাইটেলে, লিঙ্কে, মেটা ডিসক্রিপশন, এই জায়গাগুলিতে যদি তার কিওয়ার্ড প্রমিনেন্স বজায় থাকে, ধরেন তিনও জায়গা তিনোটাই আছে, তাহলে তাকে আপনি দিলেন ধরেন 80% বা 100% বা A+ এভাবে দিলেন। তারপর যার ধরেন শুধু টাইটেলে আছে কিন্তু ইউআরএল আছে কিন্তু মেটা ডিসক্রিপশন নাই, তাকে আপনার মতো একটা স্কোর দিলেন, তাকে দিলেন ধরেন কথার কথা 60%, আর যার একেবারেই নাই তাকে 30% এর নিচে। এটা আপনার ব্যাপার, মানে আপনি কিভাবে দিলে বুঝবেন সেটা হচ্ছে আপনার বিষয়, অথবা আপনি লেখেন গুড অর ব্যাড অর মিডিয়াম। বুঝতে পারছেন জিনিসটা? এভাবে ক্লিয়ার তো আপনার? আচ্ছা জি, হ্যাঁ, আপনি পার্সেন্টেজ দিলেন বা গুড মিডিয়াম ব্যাড দিলেন, দিলেই ভালো হয়। হ্যাঁ, পার্সেন্টেজ ক্যালকুলেট করতে গেলে আপনার আবার সমস্যা হবে। যার তিনো জায়গায় ঠিক থাকবে গুড, যার দুই জায়গায় থাকবে মিডিয়াম, আর যার এক জায়গায় থাকবে ব্যাড, আর যা থাকবে না ওরও ব্যাড, এরকম। এরপর কিওয়ার্ড, জি, ফ্রি ব্যাড, ও আচ্ছা, কিওয়ার্ড প্রক্সিমিটি। আর প্রক্সিমিটি হচ্ছে যে আপনার কিওয়ার্ডটাকে অক্ষত অবস্থায় কারা কারা রেখেছে, অর্থাৎ ফাঁকা ফাঁকা রাখে নাই। হ্যাঁ, তো যেমন দেখেন ওর কিওয়ার্ডটা এখানে সে কি করেছে, আপনার কিওয়ার্ডটাকে অক্ষত অবস্থায় রেখেছে, সে এখানেও রেখেছে মনে হচ্ছে। তো যারা এরকম আপনার কিওয়ার্ডটাকে অক্ষত অবস্থায় রাখবে তারা কিওয়ার্ড প্রমিনেন্স কে বজায়, সরি, কিওয়ার্ড প্রক্সিমিটি কে বজায় রেখেছে, আর যারা কিওয়ার্ডটাকে ফাঁকা ফাঁকা, যেমন এই জায়গায় এক জায়গায় লুজ, এক জায়গায় ফ্যাট, এক জায়গায় বডি, দূরে দূরে, তখন ওটার প্রক্সিমিটিটা কি হয় মানে উইক হয়। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এই কিওয়ার্ড প্রমিনেন্স আর প্রক্সিমিটিটা আমরা এভাবে উদাহরণ দিতে পারি যে ধরেন আপনারা কয়েক বন্ধু বা ভাই, তো আমরা একটা গল্প শিখেছি না যে একত্রে থাকলে কি হবে, তাদের শক্তি থাকবে অনেক বেশি, আর তারা যদি নিজেরাই আলাদা আলাদা হয়ে যায় তাদের শক্তি দুর্বল হয়ে যায়। ঠিক একইভাবে এই প্রক্সিমিটির ব্যাপারটাও, যে যাদের কিওয়ার্ডগুলো আলাদা আলাদা দূরে দূরে থাকবে তারা একটু উইক, আর যারা কিনা একসাথে থাকবে তারা স্ট্রং, ঠিক আছে? এই প্রক্সিমিটি জিনিসটা হচ্ছে এরকম, আর প্রমিনেন্সটা হচ্ছে যতটা শুরুর দিকে থাকা যায় সামনের দিকে থাকা। এখন একটা ভিড়ের মধ্যে আপনি যদি পিছনে থাকেন আপনাকে দেখতে না পারাটাই স্বাভাবিক, যেহেতু সামনের দিকে থাকেন তাহলে আপনাকে আমি দেখতে পাবো, তাই ওই ক্ষেত্রে আমি আপনাকে কিছু বলতে পারবো, ব্যাপারটা এইরকম, ঠিক আছে? তাহলে কিওয়ার্ড প্রমিনেন্স প্রক্সিমিটি আপনি এখানে আপনার সুবিধা মতো আপনি গুড মিডিয়াম ব্যাড অর ভেরি ব্যাড যাই দেন দিলেন। এরপরে বিষয়গুলি খুব সহজ, এগুলি হচ্ছে জাস্ট এখানে আছে, এই যে বিং এ কয়টা ইন্ডেক্স আছে এখানে দেয়া আছে, যে বিং কোথায়, এই যে বিং এ কয়টা ইন্ডেক্স, এই নাম্বারগুলো এখানে বসিয়ে দিলেন। তারপর টুইটার, ফেসবুক, গুগল প্লাস এগুলি তো আছেই, এগুলি এখান থেকে বসিয়ে দিলেন, কার কয়টা ফেসবুক লাইক আছে, টুইটারে কি আছে, পিন্টারেস্ট আছে, এই সংখ্যাগুলো এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিবেন। এছাড়া আপনি চাইলে সোশ্যাল সিগন্যাল চেকারও আছে,
এটা হচ্ছে পেজেরটা, যে আপনার কম্পিটিটর তার, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা করব এখন, এছাড়া আপনার যদি লেখেন সোশ্যাল সিগনাল চেকার, সোশ্যাল সিগনাল চেকার টুল লিখে সার্চ দিলে ওরকম অনেক টুল পাবেন, যারা নির্দিষ্ট পেজের লিঙ্ক দিয়ে দিলে সে বলে দিবে যে এই পেজটাতে কতগুলো কি আছে না আছে, লাইক আছে কয়টা, কমেন্ট আছে কয়টা, এরকম বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো এভাবে আমরা যেটা করবো, এভাবে আমরা জাস্ট একটা তার একটা প্রাথমিক একটা জেনারেল অ্যানালাইসিস করতে পারতেছি। ওকে, এরপর আমরা যেটা করব, শীট টুতে যাই। শীট টুতে যে কথাটা বলা হবে সেটা হচ্ছে যে কম্পিটিটরের অন পেজ অ্যানালাইসিস, অর্থাৎ তার ওই ইন্ডিভিজুয়াল ওই পেজটাকে আমরা অ্যানালাইসিস করব। তো চলুন, এই জন্য যেটা করতে হবে, এই যে এটা এটা ইন্ডেক্স, মানে একটা সাইটের ইন্ডেক্স কিভাবে বুঝবেন, জাস্ট আপনি লিখবেন সাইট, তারপর ওই ওয়েবসাইটের নাম দিবেন, স্পেস দিবেন না, তাইলে যে সংখ্যাটা দেখাবে ওইটাই হচ্ছে যে সার্চ ইঞ্জিনের কাছে এই ওয়েবসাইট রিলেটেড এতগুলো জায়গার মধ্যে তার মানে ইন্ডেক্স হয়ে আছে। তো না না, বিং এর জন্য আপনাকে আলাদাভাবে বিং বিং ওয়েবমাস্টারে সাবমিট করতে হবে, তারপরে বিং এ যাবে। মোজে কি ইন্ডেক্স আছে? ওটা তো লিংকস মনে হয়, ইন্ডেক্স না মোজ। আচ্ছা, অন করি, মোজ তো আছে এখানে। কোথায়? এখানে তো ইন্ডেক্স নাই। আচ্ছা, একটা কাজ করতে পারেন আপনি, এখান থেকে আপনি যেটা করতে পারেন সেভ দিতে পারেন। কি করেছি বুঝেছেন? আমি আবার করি, এখান থেকে খুব সহজে যদি চান সেভ দিলেন, তাহলে এখানে যা যা ডেটা গুলো আছে সবগুলি অ্যাড হবে। হ্যাঁ, এই এই মানে সেভ হয়ে যাবে একটা এক্সেল ফাইলে। ওপেন করব, ওপেন করে ওপেন হলো, এখন দেখলি কিছু বোঝা যাচ্ছে না কি কোনটা কি, না সংখ্যা কেমন এলোমেলো না, জাস্ট এই প্রথমটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই ডেটাতে যাবেন, ডেটা থেকে টেক্সট টু কলামস এটাতে ক্লিক করবেন, এখান থেকে নেক্সট, তারপর এটা ট্যাবে দেওয়া থাকবে এইভাবে থাকবে, এটাকে এটা উঠিয়ে সেমিকলন সিলেক্ট করবেন, করে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে জাস্ট ফিনিশ দিবেন, ওকে, ঠিক আছে? এখন সে কি করতেছে নাকি? মানে এভাবে আপনি খুব সহজে ডাটাটা নিয়ে নিতে পারছেন না, আপনার বারবার ইনপুট নিতে হচ্ছে না। আচ্ছা, তো আমরা যেটা করবো, কথা ছিল আমরা হচ্ছে এটা কেটে দিচ্ছি। এখন আমরা জেনারেল অন অন পেজ অ্যানালাইসিস করবো, এটার জন্য নিচে দেওয়া আছে কোথায় কি করতে হবে না হবে, এটাও খুবই সহজ, একদম সহজ। এটা হচ্ছে জাস্ট আপনি যাবেন আপনার কম্পিটিটরের পেজে যাবেন, যাবার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে
আপনার এক্ষেত্রে এটা অন থাকতে হবে, এসইও কোয়ার্কটা অন করে আপনি যেটা করবেন রাইট ক্লিক করে এসইও কোয়ার্ক, এসইও কোয়ার্ক থেকে এই যে ডায়াগনোসিস, ডায়াগনোসিসে ক্লিক করবেন। এখান থেকেও করতে পারেন চাইলে এইভাবে রাইট ক্লিক করে, বা ইচ্ছা করলে এখান থেকে চাপ দিয়ে এখানেও ডায়াগনোসিস আছে, যেভাবে সুবিধা আপনার একভাবে করলেই হবে। চাপ দিলাম, ঠিক আছে, এখন সে এই যে আপনার অন পেজ যে প্রবলেম থাকলে সেটা সে দেখাবে। আমি পাশাপাশি দুইটাকে রাখি, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে ঘটনাটা কি। এটা অডিটের একটা অংশ, ক্ষুদ্র অংশ আসলে। অডিট জিনিসটা অ্যাকুমুলেট করলে অনেক বড় হয় জিনিসটা আসলে, মানে এটা একটা প্রাইমারি একটা অডিট। আচ্ছা, তো আমরা কাট অ্যানালিসিস করলাম, আমরা হচ্ছে মাসেল এন্ড ফিটনেস, আর এটা কি বাস, আমরা এটা হচ্ছে দেখি ডায়াগনোসিসে যাচ্ছি, ডায়াগনোসিস ওকে ওকে। আমাদের কাছে তিনজন কম্পিটিটরের রিপোর্ট এখানে আছে, তো আমরা যেটা দেখবো একটু, যে যেকোনো একটা দেখি। তো ইউআরএল এর ক্যারেক্টার, হ্যাঁ, যে ইউআরএল যে আছে তাদের, ইউআরএল এর যে ক্যারেক্টার সংখ্যার কথা বলা হচ্ছে, তো ইউআরএল এর ক্যারেক্টার যেটা বলতেছে ওরা এখানে বলতেছে যে এটা ঠিক আছে। কেন? কারণ ইউআরএল এর ক্যারেক্টার হচ্ছে 70 ক্যারেক্টারের মধ্যে আপনি কি করবেন রাখার চেষ্টা করবেন, আপনার যে লিঙ্কটা তৈরি হবে এই লিঙ্কটা আপনি ম্যাক্সিমাম কত হবে, 70 ক্যারেক্টার হবে, 70, ঠিক আছে। 70-র বেশি গেলে যেটা হবে সার্চ ইঞ্জিনে সেটা আপনার ডট, মানে সে রিড করতে পারবে না বেশি হলে। তো 70-র মধ্যে করবেন, যদিও সে বলতেছে যে এটা ঠিক আছে গ্রিন, বাট আসলে ঠিক নাই। কিভাবে ঠিক নাই? যেমন এই লিঙ্কটা, এটা দ্বারা তো কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা এটা কি ড্রপস অন 175, তাই না? এটা জিনিসটা কি নিয়ে, হাউ টু লুজ বডি ফ্যাট, বাট এখানে তো হাউ টু লুজ বডি ফ্যাট কথাটা নাই। মানে সে দেখেছে যে ক্যারেক্টার লিমিট ঠিক আছে কিনা, কিন্তু আপনাকে যেটা করতে হবে, এখানে শুধু ক্যারেক্টার লিমিট রাখলেই হবে না, আপনাকে আপনার কিওয়ার্ডটাও দিতে হবে। গুগল স্নিপেট যে ভিউটা সেটা হচ্ছে পিক্সেল হিসেবে করে, সেটা হচ্ছে এখানে যেটা ব্যাপারটা হচ্ছে সে পিক্সেলও করে আবার ক্যারেক্টারও করে। হ্যাঁ, তো ইউআরএল এর ক্ষেত্রে পিক্সেলটা হয় না, পিক্সেলটা হয় আসলে আপনার মেটা ডিসক্রিপশনের ক্ষেত্রে পিক্সেলটা কাউন্টিং হয়। হ্যাঁ, ইউআরএল এর ক্ষেত্রে ক্যারেক্টারটাই কাউন্ট হয়, আর এটা পিক্সেলের উপরে, তো পিক্সেলের উপরে হয় দেখে এটাকে তারা বলে যে 160 পর্যন্ত নেওয়া দরকার নেই, 150 থেকে 55 এর মধ্যে নিতে। এই হচ্ছে বিষয়টা। তো আমাদের ইউআরএলটা আমরা 70 ক্যারেক্টারের মধ্যে রাখবো, এবং অবশ্যই আমরা আমাদের কিওয়ার্ডটাকে রিডেবল করার চেষ্টা করবো, যে মানে যেন কিওয়ার্ড থাকে, আমার কিওয়ার্ডটা থাকে বোঝা যায়, এটা দ্বারা কিছু বোঝা যাচ্ছে না 175, তো এটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি হয়নি। তারপর হচ্ছে টাইটেল, আমাদের টাইটেলটা যেটা হবে এখানে টাইটেল সবারই বলতেছে অপটিমাল, কেন? কারণ টাইটেলটা আপনার যেটা হইতে হবে 10 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে আপনার টাইটেলটা, ঠিক আছে, 10 থেকে 70, ওকে। তো সবারই টাইটেল মোটামুটি 70 ক্যারেক্টারের মধ্যে আছে, তা আপনারা যেটা করবেন একদম 70 পর্যন্ত দেওয়ার দরকার নাই, জাস্ট আপনারা মানে ম্যাক্সিমাম এর কাছাকাছি যাবেন, একদম ম্যাক্সিমাম ইউজ করাটা উচিত হবে না। তো সবারই টাইটেল মোটামুটি কি 70 ক্যারেক্টারের মধ্যে আছে, আপনারা এত দরকার না, আরেকটু কম ব্যবহার করলেও চলবে। আচ্ছা, এরপর যেটা হবে বলতেছে মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন হচ্ছে আপনার ওই যে যেটা বললাম 70 থেকে 160, আপনারা আমার মতে 150 পর্যন্ত ইউজ করবেন, 150 ম্যাক্সিমাম 155, কারণ কিছু কিছু সার্চ ইঞ্জিন আছে 155 এর পরে পিক্সেলের কারণে নেয় না। তো ওই জন্য মেটা ডিসক্রিপশন যেটা থাকবে এই অর্থাৎ একটা সাইটের, সেটা আপনারা কি করবেন
অর্থাৎ এই কন্টেন্টটা কি নিয়ে এই কথাবার্তার মধ্যে অবশ্যই শুরুর দিকে আপনার কিওয়ার্ডটাকে রাখবেন এবং সেটা 150 ক্যারেক্টার 155 ক্যারেক্টার পর্যন্ত এটাকে ব্যবহার করবেন। এখন মনে হয় আপনাদের কারো কারো মনের মধ্যে এই প্রশ্ন জাগতেছে হয়তো বা, আচ্ছা ঠিক আছে মেটা ডিসক্রিপশনে এত ক্যারেক্টারের মধ্যে রাখবো, বাট মেটা ডিসক্রিপশনে দিব কিভাবে? হ্যাঁ কারো কারো থাকতে পারে প্রশ্ন জাগতে পারে, আমি আপনার জায়গায় থাকলে হয়তো আমার কাছে একটু প্রশ্নটা হতো। হ্যাঁ সেটা আমরা হচ্ছে যখন অনসাইটের ক্লাস করব তখন আমরা এই ব্যাপারগুলো প্র্যাকটিক্যালি দেখার সুযোগ পাবো। ঠিক আছে, না কিছু করা লাগবে, এসটিএমএল লাগবে না, আমাদের টুলস দিয়ে আমরা কাজগুলি করে নিব। আচ্ছা মেটা ডিসক্রিপশন তাহলে আমরা যেটা হবে আমরা 150 থেকে 155। মেটা কিওয়ার্ড, মেটা কিওয়ার্ডটা এখন আর সার্চ ইঞ্জিনের কাছে তেমন গুরুত্বপূর্ণ না, যে কারণে মেটা কিওয়ার্ড যেটা দিলেও চলে না দিলেও চলে। তো আপনারা যেটা করবেন মেটা কিওয়ার্ড, অর্থাৎ মেটা কিওয়ার্ড হচ্ছে কি মানে যে বিষয়টা নিয়ে লিখেছেন যে আর্টিকেল সেই রিলেটেড 4-5টা শব্দ দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই, 5টা শব্দ দিবেন। ধরেন কথা কথা হাউ টু লুজ বডি ফ্যাট, এটা দিলেন বার্ন ফ্যাট, তারপর ওয়েট লুজ রিলেটেড যে শব্দগুলো যায় আর কি, এরকম কিছু বিষয়। এরপর হেডিং ট্যাগ, হেডিং ট্যাগে যেটা হবে আপনাকে হেডিং ট্যাগে যেটা হতে হবে অবশ্যই আপনাকে H1, H2 এবং H3 এই তিনটা ব্যবহার করতেই হবে। ঠিক আছে, তো আমরা দেখি সবার হেডিং ট্যাগ ঠিক আছে কিনা। যেমন বলতেছে এর হেডিং ট্যাগ গ্রিন হয় নাই, কেন হয় নাই? কারণ তার হচ্ছে সে একাধিক H1 ব্যবহার করেছে, সে দেখা যাচ্ছে একাধিক সে H1 ব্যবহার করেছে এই সমস্যাটার কারণে। আর এটা দেখি আমরা, এরও একই অবস্থা H1। আচ্ছা একটা দেশে প্রধানমন্ত্রী কয়জন হওয়া উচিত? একজন, না হলে তো বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, তাই না? তো এখানে হেডিং দিয়ে দিয়েছে তিনটা, তাহলে এটা এটা তো নিশ্চয়ই গুগলকে কনফিউজ করে দিচ্ছে যে আসলে কোনটা প্রধান, তাই না? তাহলে এটা হলে একজনে বলতেছে জানালা খোলো, একজন বলতেছে লাগাও, কোনটা করবো? তো এরকম যদি হয় তাহলে সমস্যা। তো হেডিং ট্যাগে যেটা হবে এখানে এরা একাধিক, ইয়েস H1 একটা হবে এবং সেটা আমরা টাইটেলটা কি H1 আমরা দিব। তো এই যে ওটা গুড কেন, কারণ ও H1 একটা দিয়েছে, 2 কে ব্যবহার করেছে, 3 কে ব্যবহার করেছে, 2 আপনি 3 দুইটা তিনটা দিলেন, H3 চারটা পাঁচটা দিলেন এরকম। আচ্ছা H1 H2 H3 আপনাকে যখন আর্টিকেল লিখতে যাবেন তখন আপনাকে দিতে হবে, ওটা তখন দেওয়ার অপশনই থাকবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের ক্লাসে যখন আমরা এটা দেখবো ওই ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আমরা হেডিং ট্যাগ দিচ্ছি। আচ্ছা এরপরে আমরা যাব কোথায়, ইমেজ। বলতেছে এই কম্পিটিটরের 25টা ইমেজ আছে যেটা যেখানে কিনা ইমেজে অল্টার ট্যাগ নাই, আর একটা ইমেজ কি সেটা, এই ইমেজটা কি সেটা গুগল বুঝতে পারে না। গুগল বুঝতে হলে তাকে একটা ইমেজ অল্টার ট্যাগ দিতে হয়, অর্থাৎ ইমেজ অল্টার ট্যাগ একটা জিনিসটা হচ্ছে যে একটা ইমেজের উপরে যখন আমরা মাউসটা নিব, নিলে পরে যেটা হবে, যেমন এটা একটা বাঁধাকপি নাকি, হ্যাঁ বাঁধাকপি নাকি ফুলকপি, ও সরি, তো ফুলকপি। এখন এটা যে ফুলকপি এটা বোঝা যাচ্ছে না, আমরা বুঝতেছি বাট সার্চ ইঞ্জিনের সে বুঝতে পারছে না জিনিসটা কি। কিন্তু যদি আমরা ক্যাপশন, না এটা হচ্ছে ক্যাপশন অন্য জিনিস, অর্থাৎ সোজা কথা আপনার ছবিটার উপরে যদি মাউসটা নেই, নিলে পরে সেটা হবে কি ওটার একটা নাম লেখা উঠবে। ঠিক আছে, এদের ইমেজ অল্টার ট্যাগ নাই, মানে মাউসটা ওভার করলে এভাবে নিলে তারপর এখানে মাউসটার পাশে একটা নাম উঠবে যে এই ইমেজের নাম হচ্ছে এটা, ওইটাই হচ্ছে আসলে অল্টার ট্যাগ। তো ইমেজ অল্টার ট্যাগ মিসিং আছে এদের সাইটগুলিতে, যেটা মোটেও এসইও ফ্রেন্ডলি না, এদের ক্ষেত্রেও তাই ঘটেছে, এদের ক্ষেত্রেও কিছু ইমেজে ওরা অল্টার ট্যাগ দেয় নাই। এটাও আমাদের অনসাইট ক্লাসের বিষয়বস্তু, এখানে অনেক কিছু অন অন পেজের সাথে রিলেশন, যেহেতু অ্যানালাইসিসটাই কিন্তু অন পেজ অ্যানালাইসিস কম্পিটিটরের। সো এই ব্যাপারগুলো আমরা প্র্যাকটিক্যালি ওই ক্লাসটাতে আমরা এগুলি দেখতে পারবো, জাস্ট আমরা জেনে রাখি যে জিনিসগুলো কি, অল্টার ট্যাগটা কি, কিসের সাথে সম্পর্ক। তারপর টেক্সট টু HTML রেশিও, এখানেও বলতেছে যে তার এই ক্ষেত্রে প্রবলেম আছে, রেশিও কম,
এক্ষেত্রে যেটা করতে হবে তাকে হয়তো থিমটা চেঞ্জ করে HTML CSS কোডিং কম এমন থিম ব্যবহার করতে হবে, আর হচ্ছে অথবা তাকে কন্টেন্ট বাড়াইতে হবে, আর্টিকেল লেখার পরিমাণ বাড়াইতে হবে। তো এখানে একটা সহজ ব্যবস্থা আছে যে প্লাগইনস আছে আমাদের, জাস্ট HTML CSS কোডকে মিনিফাই করা যায়। HTML CSS কোডের মধ্যে অনেক ধরনের স্পেস থাকে, হোয়াইট স্পেস থাকে, কমেন্ট থাকে, ঠিক আছে, তো এই জিনিসগুলোকে মিনিফাই করা যায়। আবার HTML CSS এর কোডকে মানে এক্সটার্নাল কিছু কিছু কোড আছে যে HTML CSS একই সাথে লিখা হয়, যারা কোডিং সম্পর্কে ধারণা তারা ভালো বলতে পারবে। তো HTML CSS যে কোড, গুগল কিন্তু আসলে HTML কোড আর CSS, সরি এই যে দেখেন ভিউ পেজ সোর্স, গুগল কিন্তু এগুলি দেখে সে রিড করে, ঠিক আছে। এখানে HTML CSS আলাদা আলাদা ফাইল যদি করি আমরা আলাদা, তাহলে এটা আরো আমাদের সাইটের জন্য ভালো হয়। তো এটা ডিপেন্ড করে আপনি কোন থিম চুজ করলেন, কেমন একটা থিম চুজ করলেন সেটার উপরে। তো তো যত বেশি মানে আপনার আপনার যে থিমটা, সেই থিমের থিমটা যত বেশি মানে ভারী হবে, গর্জিয়াস হবে, ওটার সাধারণত কোডিংটা বেশি হওয়ার কথা। তো কোডিং বেশি হলে যেটা হবে, সেই সেই কোডের তুলনায় আপনার কন্টেন্ট যদি অল্প শব্দ বিশিষ্ট লেখেন, তখন সবসময় আমার আপনার টেক্সট টু এইচটিএমএল রেশিওটা খারাপ হবে। তো সার্চ ইঞ্জিন বুঝবে যে ও তো ভিজিটর তো আর আপনার HTML CSS কোড পড়বে না, ও তো কন্টেন্ট পড়বে। তখন গুগল চিন্তা করবে ওর ব্যাপার কি, ওর এই কোডিং এর চাইতে ওর কন্টেন্ট কেন কম, তাহলে সাইটের কোয়ালিটি খারাপ। এই জন্য আমরা যেটা করবো, আমরা বিগিনার যেহেতু আমরা কোডিং অনেকে জানি না, আমরা যেটা করব আমরা একটা সাদামাটা একটা থিম নিব, নিয়ে সেখানে কন্টেন্ট বেশি দিলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, আর এটা কমানোর আরো বেশ কিছু অপশন আছে, এটা আমরা গ্রুপে দিয়ে দিব, ওই পোস্ট দিয়ে দিব। এরপর ফ্রেম, বিভিন্ন সাইটের উপরের দিকে দেখা যায় যে বিভিন্ন ফ্রেম থাকে, এটা থিমের উপর ডিপেন্ড করে। তো ফ্রেম আছে এমন থিম আমরা ব্যবহার করব না, ঠিক আছে, উপরের দিকে, কারণ ওগুলি বিভিন্ন ধরনের যে কোয়েরি দিয়ে কোড দিয়ে ওগুলি করা হয়, যে কারণে সার্চ ইঞ্জিনে ওটা আপনার রিড করতে তার একটু দেরি হয়, কষ্ট হয়। তো ফ্রেম ফ্ল্যাশ থাকে উপরের দিকে, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইটে গেলে দেখবেন যে ফ্রেম ফ্ল্যাশ থাকে উপরের দিকে, বড় বড় ব্যানার থাকে। তো ওইগুলো সাইটে না থাকাই ভালো। তো বলতেছে এই সাইটে বলতেছে আছে, তো এটা বলতেছে যে না, এই এটা আপনাকে কি করে দিয়েছে, উইক করে দিয়েছে। তো আমরা এরকম ফ্রেম ইউজ করব না, তাহলেই হয়, এরকম এরকম থিম চুজ করব না, তাহলে আমাদের কাজটা হবে। ওকে, ফ্রেম ফ্ল্যাশ একই একই পরীক্ষা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর যেটা করবো, আপনারও ক্লাস আছে, পরীক্ষা পরীক্ষা, আচ্ছা ঠিক আছে, পরীক্ষা থাকলে তো আর কোনো কিছু নাই, ঠিক আছে, পরীক্ষা অবশ্যই জরুরি। কোথায় পড়ছেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, পরীক্ষাটা যেন ভালো হয়। তো ফ্রেম ফ্ল্যাশ এগুলো কি কর, ফ্রেম ফ্ল্যাশ এগুলো যেটা করতে হবে না থাকাই ভালো আপনার থিমে, ঠিক আছে। আচ্ছা, আপনি যখন একটা থিম ইনস্টল করতে যাবেন, তখন তো তার ডিটেলসে থাকবে যে ওই থিমে কি কি অপশন আছে। সেখানে আপনি দেখলেন যে ফ্রেম ফ্ল্যাশ আছে এমন থিম আপনি নিলেন না, তাহলেই হয়। এরপর রোবটস ডট টিএক্সটি, এটা এটা থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। রোবটস ডট টিএক্সটিটা কি সেটা একটু বলি। রোবটস ডট টিএক্সটিটা হচ্ছে, আচ্ছা আপনারা যে কোর্স এখানে ইয়ে করতেছেন, আপনারা নিজেরা বাসায় একটু ঘাটে না স্টাডি করেন না, করেন এই যে এসইও নিয়ে বাসায় করেন না, প্র্যাকটিস কিছু মানে শিখেন না, জানেন না, চেষ্টা করেন না? হ্যাঁ করেন। আচ্ছা, রোবটস ডট টিএক্সটি সম্পর্কে কারা একটু পেয়েছেন বলেন, সবাই চুপ থাকতে হবে না, বলতে হবে কথা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসলে বিষয়টা ওরকম ভাবে না, বিষয়টা হচ্ছে রোবটস ডট টিএক্সটি টা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপনি কিছু কিছু পেজে ক্রাউলারকে ঢুকতে দিবেন না, ঠিক আছে। কেন দিবেন না, কারণ হচ্ছে আপনার সিকিউরিটি পারপাসে এবং আপনার সাইট যেন কিছু অ্যাক্সিডেন্টাল ইস্যুতে না পড়ে যায়। হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টাল ইস্যুকে ঠেকানোর জন্য আপনি রোবটস ডট টিএক্সটিটা ব্যবহার করবেন,
এটা আমাদের অনসাইট অপটিমাইজেশন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে? আজকে যে বিষয়গুলো সবগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, আমাদের অনসাইটের দুটা ক্লাস আছে ওইখানে আমরা দেখবো। তো রোবট জোট টিএক্সটিটা হচ্ছে সোজা কথা কি বলুন? তালা। হ্যাঁ, একটা তালা, ইয়েস একটা তালা, যে তালাটা হচ্ছে চাবিটা শুধু আমার কাছে আছে। হ্যাঁ, আমি বাধা দিব, বাধা দিবে আর হচ্ছে এটাকে হচ্ছে আমার যেটা হচ্ছে আমার একটা মানে অ্যাক্সিডেন্টাল ইস্যু যেন না হয়, এটার জন্য একটা সেফটি। হ্যাঁ, অনেকটা এরকম হতে পারে। এরপর হচ্ছে এক্সাম্পল সাইড ম্যাপ, এটা হচ্ছে আবার এটার উল্টো, মানে ও হচ্ছে কি কি গোপন রাখতে হবে সেটা বলে দিবে, আর ও হচ্ছে কি কি প্রকাশ করতে হবে সেটা বলে দিবে, যে সাইটে কোথায় কি আছে টোটাল ডিটেলসটা বলে দিবে। এক্সাম্পল সাইট ম্যাপ। ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারবেন, যদি এখন আপনার উর্দু বা আরবি সাইট আছে না বিভিন্ন দেশে, চাইনিজ, কোরিয়ান, তো এটা আপনি সেট করে দিতে পারবেন। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সেট করে দিবেন, কোথা থেকে সেট করে দিবেন। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে যে আপনার থিম, যে থিমটা নিচ্ছেন সেই থিমেই কোডেই দেওয়া থাকে যে এটা ইংলিশ, ঠিক আছে? আর এছাড়া আপনি চাইলে আরেকটা পদ্ধতি আছে, যদি ওই ওইভাবে না বুঝেন, ওয়েব মাস্টার টুল দিয়েও সেট করা যায়, যে ওয়েব মাস্টার টুল গুগলের যে প্রপার্টি, আপনার ওয়েবসাইটটা যে পুরো বিষয়টা কন্ট্রোল করা যায় ওয়েব মাস্টার টুল থেকে, সেটারও ক্লাস আছে, ওখান থেকেও আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারবো। ওকে, বিষয়গুলো জাস্ট একটু আপাতত মাথায় রাখেন যে এরকম এরকম জিনিস আমার আছে শিখতে হবে, আর আমরা শিখার ক্লাস তো আমাদের আছেই। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটা হচ্ছে ইউএসসি মনে হয়, আমরা তো সবাই ইউএসসি করি আসলে। এরপর যেটা হচ্ছে এগুলি অত জরুরি না, বাংলায় হইলে। হ্যাঁ, বাংলা হচ্ছে কি যেন ইউনিকোড কত জানি এরকম, এটা একটু জেনে জানাইতে হবে। তো যদি আপনি কিছু নাও করেন তাহলেও সমস্যা নাই, কিন্তু যত মানে স্পেসিফাইড করবেন সেটা অ্যাসিওর জন্য তত ভালো হবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যেটা হচ্ছে এই নিচের দিকে এগুলি জরুরি, ওগুলি থিমের সাথে সম্পর্কযুক্ত, এই মানে এইচটিএমএল কত ভার্সন টার্সন এগুলি দেখাবে, যত লেটেস্ট হবে তত ভালো। তো এরপর গুগল অ্যানালিটিক্স, আপনার ওয়েবসাইটটা গুগল অ্যানালিটিক্স এর সাথে এড করা আছে কিনা, তো গুগল দেখবে যে ওর সাইটটা কি গুগল অ্যানালিটিক্স এর সাথে এড করা আছে কিনা, কারণ সে চিন্তা করবে ও কি ওর সাইটের প্রতি যত্নবান, যদি যত্নবান হয় তাহলে তো অ্যানালিটিক্স এড করার কথা। আর অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখা যায় যে সার্চ ইঞ্জিন এর কোথা থেকে আসতেছে, কোন দিন এসেছে, কতক্ষণ থেকেছে, কোন পেজে গিয়েছে, সাইটের বাউন্স রেট কত, কোন পেজ দিয়ে সে সাইটে ব্রাউজ করে কোন পেজ থেকে বের হয়ে যাচ্ছে, এক্সিট রেট কত। হ্যাঁ, টোটাল জিনিসটা এই অ্যানালিটিক্স থেকে অ্যাড করা যায়, অ্যানালিটিক্স এরও ক্লাস আছে আপনাদের। এরপর তো যাদের থাকবে না তাদের মন্দ, আর যাদের থাকবে তাদের তো থাকলোই, যেমন এই সাইটের সাইট ম্যাপ নাই, এর দ্বারা কি ধারণা নিতে পারি, বুঝতেই পারতেছি যে। হ্যাঁ, না ইন্ডেক্স করতেছি কিন্তু মানে সহজ যে এসে যে একবারে নিয়ে নিবে ওইটা আর কি, তার সমস্যা হচ্ছে। তো আমরা সাইট ম্যাপ আমরা ইজিলি জেনারেট করতে পারবো। এছাড়া মাইক্রো ফরম্যাটস যেটা, সেটা হচ্ছে আমাদের আমরা ওয়েব মাস্টার টুল দিয়ে আমরা যে যেটা করে দিতে পারবো, ডেটা হাইলাইটার দিয়ে আমরা এই কাজগুলি করে নেব, স্ট্রাকচার ডাটা ডেটা হাইলাইটার দিয়ে আমাদের মানে ও সোজা কথা সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে একটা মানে স্নিপেট প্রিভিউ দেখায় সেটা যত সমৃদ্ধ দেখা যায়, একটা কোথাও দেখা নেই যে রেটিং থাকে, স্টার থাকে, অনেক এর ব্যাপারগুলো। আর ফেবিকন হচ্ছে এই যে এই যে এই যে জিনিসটা, এই যে লালটা দেখতে পাচ্ছেন, কালো ফেবিকন, এটা আছে ফেবিকন আছে কিনা এই জিনিসটা। তো এখানে যার এখানে একই কথা, যার যত রেট থাকবে কম্পিটিটরদের আপনার জন্য ততটাই সহজ হবে জিনিসটা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আপনি যেটা করবেন এখান থেকে যার গ্রিন তাকে গুড দিবেন, যার মোটামুটি তাকে ইয়েলো থাকবে তাকে মিডিয়াম দিবেন, আর যার খারাপ থাকবে তাকে জাস্ট ব্যাড দিবেন, এই আর কিছু না, ঠিক আছে? আর এখানে যা দেখতে পাচ্ছেন এই যে সবগুলো কিন্তু আমাদের কি এই মাত্র আমরা দেখে আসলাম, এই যে সবগুলো, ঠিক আছে? এরপর শীট থ্রি, শীট থ্রিতে যেটা হবে এটা হচ্ছে আমাদের কম্পিটিটরের ব্যাকলিঙ্কের জায়গাটা, তো তাদের কার কত ব্যাকলিঙ্ক এটা কিন্তু আমরা অনেকভাবেই দেখতে পারি, আমরা ট্রাফিক ট্রাফিক দিয়েও দেখেছি ব্যাকলিঙ্কের ব্যাপারটা। তো
আমরা এখন যেটা করবো কেটে দিচ্ছি আমি। এখান থেকেও দেখা যাচ্ছে অনেক কিছু। আচ্ছা আমরা বেশ কিছু টুল ইউজ করতে পারি, যেমন ধরেন তো আপনারা স্মল এসইও টুলে ব্যাকলিংক চেকারে এসে জাস্ট আপনার কম্পিউটারের লিংকটা দিয়ে দিবেন। লিংকটা দিয়ে দিলে যেটা হবে, জাস্ট আই এম নট রবার্ট সিলেক্ট করে চেকে দিয়ে দিলে তার যে ব্যাকলিংক গুলো আছে এগুলি লোড নিতে নিতে সে দেখাবে যে কোথায় কোথায় কি ব্যাকলিংক আছে না আছে। তো এই ব্যাকলিংক গুলো আপনি যেটা করতে পারেন এখান থেকে নিয়ে এখানে আপনি পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে তার 5টা ব্যাকলিংক হবে না, অনেক অসংখ্য ব্যাকলিংক হবে এটা, তখন ঘর বাড়িয়ে নিতে হবে। আর যতগুলো ব্যাকলিংক থাকবে ততগুলো, এই যে হেয়ার অল লিংকস উইল বি অ্যাডেড, ঠিক আছে, সবগুলো ব্যাকলিংক। আর এখানে যেটা দিবেন সেটা হচ্ছে যে ব্যাকলিংকের কি বলে পেজ র্যাঙ্ক যত, তত আপনারা এদিকে দিবেন। কেমন ধরেন এই যে এই ব্যাকলিংক এর এখানে গেলাম, এই লিংক দেখা যায় না এসইও কোড দিয়ে, আমরা এটার অনেক সহজ পদ্ধতি আমরা দেখব আমাদের ক্লাস আরেকটা ক্লাস আছে, জাস্ট আমরা জাস্ট একদম বেসিক ভাবে দেখতেছি। যেমন এই যে এটার পেজ লিংক কত, 4, ঠিক আছে? তো এভাবে পেজ লিংক গুলি আমরা দিলাম। আর হচ্ছে তো ওর ব্যাকলিংকটা দেখার জন্য যেটা করতে হবে, ডু ফলো নো ফলো, এটা আমরা একটু একটা জিনিস চলুন খেয়াল করি, আগে বুঝি যে ডু ফলো কি আর নো ফলো কি। হ্যাঁ, ডু ফলো নো ফলো কি বলেন, কেউ একজন বলেন, আপনারা স্টাডি করছেন না? ডু ফলো হচ্ছে যে লিংকটা এড করা হচ্ছে, যেটা ক্লিক করলে একটা সাইডে চলে যাবে, আর নো ফলো হচ্ছে জাস্ট শুধু দেখা থাকে, ওটা পুরো মাউস খুলে কাজ করে না, মানে আচ্ছা আচ্ছা। আমি কেন এই প্রশ্নটা করেছি, কারণ এই প্রশ্নটা করে এই জন্য করি কারণ প্রতিবারই এই প্রশ্নের উত্তরটা ভুল পাই এই জন্য, ঠিক আছে? তো যাই হোক, আমি বলি বিষয়টা, ডুপলে নবলে জিনিসটা আসলে তা না, মানে সব লিঙ্কই ক্লিক করলে ক্লিকেবল হবে এবং ওই লিঙ্কে যাবে, হাইপার টেক্সট করা থাকবে। তো ডুফলো নো ফলো জিনিসটা এটা না, যেটা বলেন না যে ক্লিক করলে যাবে না, ওটা লিঙ্কই না, ঠিক আছে? এটা হাইপার টেক্সট করা নাই, গুগল ওটা রিড করতে পারতেছে না। তো ডুফলো নো ফলো হচ্ছে যে এমন একটা লিঙ্ক, যে লিঙ্কটা হচ্ছে ডুফলোটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন কি করবে, ধরেন একটা সাইট, একটা ওয়েবসাইটে গিয়ে আপনার আপনার কি করলেন, আপনার লিঙ্কটা দিয়ে আসলেন ওই ওয়েবসাইটে, কমেন্টের মাধ্যমে বা গেস্ট পোস্টিং করার মাধ্যমে, এনি হাউ দিয়ে আসলেন। এখন ওই ওয়েবসাইটের একটা পেজ অথরিটি আছে না, একটা পেজ র্যাঙ্ক আছে না, এই জিনিসটা পাস হবে, জুস জুসের মতো তো পাস হবে, অর্থাৎ তার যে কিছু কোয়ালিটি আছে সেটার কিছু জিনিস আপনার এখানে পাসিং হবে, অ্যাচিভ হবে, ঠিক আছে? ধরেন একজন সম্মানিত লোকের সাথে যদি আপনিও চলেন, স্বাভাবিকভাবেই আপনিও আস্তে আস্তে
কোয়ালিটি আপনার মধ্যে আসবে, আপনিও ক্ষেত্র বিশেষে সম্মানিত হবেন, তাই না? এই সম্মানিত ব্যক্তি যদি আপনাকে কোথাও পাঠায়, নিশ্চয়ই আরেকজন আপনাকে মূল্যায়ন করবে, এমনটাই তো হবে। এটাই হচ্ছে ডু ফলো। আর নো ফলোটা হচ্ছে যে যেটা যে যার সাথে যার এখানে কানেক্টেড আছেন তার কোনো পেজ অথরিটি বা তার পেজ রেঙ্কি কোনো কিছু পাস হবে না এখানে, ঠিক আছে? হ্যাঁ, পাস হবে না। উদাহরণটা আমরা এইভাবে দিই, ধরেন আপনি চিনেন একজন ব্যক্তিকে, চেনেন, এখন উনি এক জায়গায় অফিস চাকরিতে জয়েন করতে গিয়েছে, তো সেখানে সুপারিশের প্রয়োজন। তো সুপারিশটা দুইভাবে হতে পারে, একটা আছে যে উনি আমার ভাই, উনাকে কিন্তু একটা ব্যবস্থা করেই দিতে হবে, আর একটা হচ্ছে যে উনি আমার এলাকার লোক। তো দেখেন দুইটার মধ্যে দুই রকম, তো কাজটাও দুই রকম ভাবেই হবে, তাই না? তো ব্যাপারটা ডুফলোটা হচ্ছে, আর নোফলোর ব্যাপারটা এই। এবার কথা হচ্ছে তাহলে আমাদের কি করা উচিত, আমাদের কি ডুফলো করা উচিত নাকি নোফলো করা উচিত, তাই না? এক্ষেত্রে আমরা তো বলবো যে ডুফলো করা উচিত, কারণ আমরা এখানে একটা সার্চ ইঞ্জিন ভ্যালু পাচ্ছি। হ্যাঁ, এমনটা হয়ে আসছিল, বাট এখন আর এমনটা হয়ে হচ্ছে না। কেন? কারণ আগে আরো কয়েক বছর আগেও মানুষ যে মার্কেট প্লেস গুলোতে কিন্তু আপনার গিয়ে যেটা ছিল মানে ব্যাকলিং এর প্রচুর কাজ ছিল, ঠিক আছে? এখন একটু কমে গিয়েছে। তো ডুফলো মানুষ কি করতো, শুধু ডুফলো ব্যাকলিং করতো, ডুফলো ব্যাকলিং করতো। তো গুগল এটা চিন্তা করে দেখলো যে আচ্ছা এই লোকটা কেন ডুফলো ব্যাকলিং করতো, নোট ফলো কেন করে না, তাহলে তো জিনিসটা ন্যাচারাল হচ্ছে না, তাই না? তো ডুফলো কেন করছি, আমি আমার ওয়েবসাইটে স্বার্থে করছি, আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে নেওয়ার জন্য করছি, ব্যাপারটা তো এরকমই। তাহলে জিনিসটা হচ্ছে আমি র্যাঙ্কে যেতে চাচ্ছি, তাই আমি ডুফলো আমি লিঙ্ক করতেছি, না তো আমার মানে উদ্দেশ্যটা ওটাই আমার, তাই না? এই জন্য গুগল কি করলো যে না, শুধু ডুফলো করলো হবে না, নো ফলোও করতে হবে। আপনি দান করবেন, এখন দান করার সময় যদি আপনি চিন্তা করেন যে আমার এখানে লোককে দেখাইতে হবে, সম্মান পাইতে হবে, তাহলে তো এই দানের সার্থকতা থাকছে না, তাই না? তো আপনাকে কি করতে হবে, আপনাকে এই জন্য গুগল কি করলো যে না, লিঙ্ক হবে ঠিক আছে, বাট শুধু ডুফলোই হবে, এটা তো ন্যাচারাল হচ্ছে না। এই জন্য এখন যেটা করতে হয়, এখন ডুফলোর পাশাপাশি নো ফলোরও একটা গুরুত্ব রয়েছে, যেখানেই করেন আপনি, যেখানেই করেন, আলাদা আলাদা করেন বা যেভাবেই করেন, না হবে না, বা ওই তো আলাদা আলাদা ভাবে করলেন, মোট কথা আপনি আপনি ডুফলো করলেন, নো ফলো করলেন, মানে কোনো সাইট ডুফলো লিঙ্ক দিতে দেয়, কোনো সাইট ডুফলো দেয় না, অর্থাৎ সব জায়গাতেই করবেন, ডুফলোও করবেন, নো ফলো লিঙ্কও করবেন। নো ফলো যদি আপনাকে কোনো কি বলে পেজ অথরিটি পাস করছে না আপনাকে, তারপরে আপনি করবেন, কেন, আপনার কি বলে ওই ন্যাচারাল হওয়ার জন্য, ঠিক আছে? এখন আপনি যদি বলেন আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা রাজি হইলাম, মানলাম, রাজি হয়েছি, কিন্তু আমি করলাম কি 100টা ব্যাকলিং করলাম, এর মধ্যে 95টা ডুফলো করলাম, 5টা নো ফলো করলাম, কথা তো আপনার সাথে ছিল আমি করব, আমি করেছি, তাহলেও কিন্তু আসলে কথা হয়নি, তাই না? কথা ঠিকই হয়েছে যে করব আমি, বাট ওই যে 95টা করলাম ডুফলো আর 5টা করলাম নো ফলো, তাহলেও এই কথা সেই কথা রাখা হয়নি, তাই না? না রাখার মতো হইলো। এই জন্য এখানেও গুগল গুগল তো এত বোকা না, গুগল এখানেও সে খেয়াল রাখবে, সে এখানেও দেখবে যে ওর এখানে রেশিওটা কত। তো রেশিওটা এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে অর্গানিক ভাবে পড়ে যেতে হবে, সোজা কথা যেখানে যে সাইট আপনার সাথে রিলিভেন্ট, যার কন্টেন্ট ভালো, ইউনিক, ট্রাস্টেড, তার ওখানে আপনি ব্যাকলিং করবেন। এখন সে ডুবলো হোক বা নোবলো, আপনার দান করার ইচ্ছা, এখন আপনার এটা দেখতে হবে না যে দান করার সময় কে দেখছে কে দেখছে না, আপনার দান করবেন, আপনি দান করে যাচ্ছেন, অর্গানিক ভাবে চিন্তা করতে হবে, ওকে, ন্যাচারাল ভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ডুফলো বা নো ফলো চিনবেন কিভাবে, তাই না? এটা কিভাবে চিনবো আমরা, এটা খুবই সহজ, আমরা খুব সহজেই চিনতে পারবো। তার জন্য যেটা করতে হবে, আমরা জাস্ট এই মোজ বার্ড যে টুল বারটা আছে এটা অন করবো, অন করে আমরা যেটা করবো যে কোনো ওয়েবসাইটে আমরা যাব, আমি আপাতত এটা অফ করে দিই, এসি টু ওয়ার্কটার প্রয়োজন পড়ছে না, আর মোস্ট অন করে দিচ্ছি।
আচ্ছা, তো আমরা যে কোনো পেজে গেলাম, দেখি তো এখানে কমেন্ট করার অপশন আছে কিনা। আচ্ছা আচ্ছা, এই ওয়েবসাইটে তো লিঙ্কই দিতে দিচ্ছি না, আমরা আরো অন্য যে কোনো ওয়েবসাইটে যাই। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলাম, কথার কথা আমাদের টার্গেট হচ্ছে কি করা, আমাদের আমরা বিভিন্ন ওয়েবসাইটে যেটা কি করা যায়, কমেন্ট করা যায় না ওদেরকে, কমেন্ট করা যায় এরকম অনেক সাইট থাকে। তো এই যে দেখেন যে ওমর করিম এরকম থাকে, এভাবে লিঙ্কিং করা যায় তার নামের মধ্যে গেলে, তার এরকম লিঙ্কিং হয় অনেক সময়, বা এই যে সে লিঙ্ক দিয়েছে যেটাই হোক, এখন সে অ্যাপ্রিসিয়েট করেছে কথাটা এবং একটা লিঙ্ক দিয়েছে এরকম, যদি ওই সাইটের লিঙ্ক দিয়েছে এরকম দিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইয়াতে যাব, এই কি বলে মোজটা অন করব, অন করে এই যে মোজটা অন করব, হ্যাঁ অন 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 থাকবে, অন থাকার পর এই কলমের এই কলম চিহ্নিত জায়গাটা চাপ দিতে হবে, এটা চাপ দিব। এখন ফলো, ফলো মানে হচ্ছে ডু ফলো, আর এটা হচ্ছে নো ফলো। তা আমরা ফলোরে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যেগুলি কালার হয়ে গিয়েছে এই কালারটা, সেগুলো হচ্ছে কি ডু ফলো। তো যেখানে যেখানে কালার দিব সেগুলো হচ্ছে ডু ফলো। এখন এটা তো তার নিজের সাইটেরই লিঙ্ক মনে হয় সে দিয়েছে, তো নিজের সাইটকে সে তো নিজের ডু ফলো দিতেই পারে, তাই না? নিজেদের মধ্যেই থাকলো জিনিসটা এক পেজ থেকে আরেক পেজে। আর নো ফলো হচ্ছে এই কালার, অর্থাৎ এই পিঙ্ক কালার যেটা, তো এই পিঙ্ক কালার গুলি হচ্ছে নো ফলো। তো আমরা দেখি তো নিচের দিকে যাই, এভাবে আমরা কি করতে পারবো, বিভিন্ন সাইটে গিয়ে দেখতে পারবো যে সেই সাইটটাতে টু ফলো লিংক বসানো যায় নাকি নো ফলো। তাহলে ডু ফলো নো ফলো সহজে চিনতে পারবেন না আপনি, যে কোন সাইট, যখন একটা ওয়েবসাইটে কমেন্ট করতে যাবেন তখন কমেন্ট করতে গেলে অনেকে লিংক দিবে, সেই লিংকগুলি আপনি দেখতে পারবেন যে সেটা কি, তারা কি ডু ফলো দিচ্ছে নাকি নো ফলো দিচ্ছে, এই ব্যাপারটা আপনারা এটা খেয়াল করতে পারবেন। হ্যাঁ, এখন যদি ধরেন ওই যে এই যে উনি যে লিংকটা দিল, মানে এটা যদি এরকম হয় যে আপনার এই কালার হয়ে যাচ্ছে, তাহলে এটা ডু ফলো। হ্যাঁ, আমি ডু ফলো লিংক পাবো। আর যদি দেখি যে পিঙ্ক কালার, তাহলে বুঝবো যে না, এই সাইটে কমেন্ট করলে কি হবে, সেটা নো ফলো। বুঝতে পারছেন জিনিসটা, এই হচ্ছে বিষয়। তো আমরা খুব ইজিলি দেখে দেখতে পারতেছি না ডু ফলো নাকি নো ফলো। তা দেখেন আরো অনেক উপায় আছে, এইচটিএমএল কোডে গিয়ে আমরা এটা দেখতে পারবো, ভিপ পেজ সোর্স থেকে দেখতে পারবো। ঠিক আছে, আমরা কঠিনে না যাই, আমরা সহজে থাকি, তাহলে তো হয়। কন্ট্রোল F-এ চাপ দিব সোর্সে গিয়ে, তারপর কি এই যে আমি এটা লিখবো, এটা লিখতেছি, এইভাবে সাইটে গিয়ে তারপরে আমরা যেটা করবো, ধরেন আমি কথার কথা এটা মাইকেল ম্যাথিস, হ্যাঁ এখানে ক্লিক করলে একটা অন্য একটা লিঙ্কে যাবে না, অন্য একটা সাইটের লিঙ্কে যাবে না, অন্য একটা, হ্যাঁ যাবে। আমি এটাকে কপি করে ভিউ পেজ সোর্স নিয়ে এটাকে পেস্ট করছি। ইউপিএসএস ক্লিক করে যেমন ধরেন আমি দেখতে চাচ্ছি যে ফ্যাট বার্নিং সাপ্লিমেন্ট, কপি মানে কন্ট্রোল F-B, এখান থেকে আর তাতে লিংকে লেখা থাকবে যে সেটা কি নো ফলো কি না, নো ফলো থাকলে লেখা থাকবে যে
এক্সটার্নাল নো ফলো, ঠিক আছে। এই যে দেখেন কিছু কিছু লিংক আছে যেগুলিতে রেল নো ফলো দেয়া থাকবে, যে এরকম দেয়া থাকবে যে এটা নো ফলো। ওকে, আর আমাদের এত ওইভাবে দেখা দরকার নেই, জাস্ট আমরা এই টুলটা দিয়ে কলম দিয়ে দেখে নিব সহজ, ঠিক আছে, ওটাই সহজ। তো আমরা এভাবে ডু ফলো নাকি নো ফলো সেটাও আমরা এখানে ইয়া করতে পারবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে ডু ফলো নো ফলো যেটা হচ্ছে, যেটা আপনি করবেন সেটা হচ্ছে এখানে আপনি সংখ্যাটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে, সংখ্যাটা আপনার যে, হ্যাঁ, যে ব্যাকলিংক গুলো আছে ব্যাকলিংক এর মধ্যে ডু ফলো কতগুলো নো ফলো। এবার আমরা একটু যাই, তাহলে আমরা কি পারবো না এই এত সহজ একটা টেমপ্লেট কে পূরণ করতে? নাম্বার অফ ব্যাংক লিংকস, নো, কোথায়? হ্যাঁ, টোটাল ব্যাংক লিংকস এর নাম্বারটা যেটা, টোটাল, হ্যাঁ, টোটাল টোটাল যে ব্যাংক লিংক গুলি হচ্ছে সেটা নাম্বার, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে যে কম্পিউটার অ্যানালাইসিস দিব তখন আর আপনার কাছে এটা ভাল লাগবে না, ঠিক আছে, এখন আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি আর কি। হ্যাঁ, ওখানেও পাবেন আপনি। আর এর চেয়ে তো অনেক চমৎকার টুল আছে, আমরা আমাদের তো সেকেন্ড পার্ট ক্লাস আছেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ওপেন সাইট এক্সপ্লোরার টুল, জাস্ট ওপেন সাইট এক্সপ্লোরার লিখবেন, তাহলে দেখবেন চলে আসছে। মোজে যেতে হবে না, জাস্ট সার্চিং এ লিখবেন ওপেন সাইট এক্সপ্লোরার, দেখবেন এটা চলে আসবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখাচ্ছে যে এই সাইটটার ধরে নিচ্ছে ও আপনার কম্পিটিটর, ঠিক আছে, তার ডোমেইন অথরিটি দেখাচ্ছে 134, পেজ অথরিটি দেখাচ্ছে, তারপর এখানে দেখা যাচ্ছে যে রুট ডোমেইনের জন্য কতগুলি লিংক সে করেছে আর টোটাল লিংকস কতগুলো। বুঝতে পারছেন কথাটা, যে মূল যে ডোমেইনটা আছে এই যে এটা, এটাকে সে কত জায়গাতে রেখে এসেছে, কত জায়গায়? 50 জায়গায়। আর তার সাইটের ভিতরে আরো কন্টেন্ট আছে না, আরো ওগুলিরও তো লিংক করেছে, ওইগুলির লিংক করেছে টোটাল, ওগুলি প্লাস এই 50টা মিলিয়ে 300টা, 308টা লিংকস কে সে ধরতে পেরেছে, ঠিক আছে, মোস্ট ধরতে পেরেছে। এখানে জিনিসটা খেয়াল করেন, এটা কি স্প্যাম স্কোর? এই স্প্যাম স্কোর হচ্ছে যে আপনার মোজের 17টা স্প্যাম কি বলে ওই স্কোর অথবা স্প্যাম ফ্ল্যাগ যেটারে বলতে পারি, মোজের 17টা আছে, এই 17টার মধ্যে যেটা হচ্ছে সে একটাতে মানে মানে একটা প্রবলেম তার মাঝে দেখা গিয়েছে। তো ভালো ভালো সাইটেও প্রবলেম থাকবে, একটা দুইটা তিনটা থাকবে, তো যেটা হবে আপনার একটা থেকে চারটা পর্যন্ত থাকলে সেটা গ্রিন গ্রিন দেখাবে, হ্যাঁ, যদি চারটার পরে যদি 60টা হয় তাহলে ইয়েলো হবে, আর 60টার পরে যদি আর যত বেশি স্প্যাম ফ্ল্যাগ পড়বে তখন এটা রেড হয়ে যাবে। তাহলে যে কম্পিটিটরের এই জায়গাটাতে দেখবেন যে রেড হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে ওর ব্যাকলিংকের প্রবলেম আছে, হ্যাঁ, ব্যাকলিংকগুলি মানে ন্যাচারাল না। তো এর ব্যাকলিংকগুলো বোঝাই যাচ্ছে যে এটা কত ন্যাচারাল, তার এই ব্যাকলিংকটা তার ন্যাচারাল, ঠিক আছে। এটা আমরা কম্পিটিটরের লিংকের কোয়ালিটিটা জাজ করার জন্য আরও অনেক পদ্ধতি আছে, আমরা বলবো,
এটা তন্মধ্যে একটা পদ্ধতি আপাতত জেনে রাখেন। আচ্ছা, এরপর হচ্ছে যে এটা এটা হচ্ছে তার যে বললো না যে 50টা রুট ডোমেইন, মানে 50টা ব্যাকলিং করা হয়েছে এই যে এটার জন্য, এটার জন্য 50টা জায়গায় সে কি করেছে, ব্যাকলিং করেছে, কোথায় কোথায় করেছে সেটা এখান থেকে আপনাকে দেখাচ্ছে। এই যে যে এই সাইটে করেছে, এখানে করেছে, মানে যেখানে যেখানে করেছে সেটা সে আপনাকে দেখাচ্ছে। এই যে লিঙ্কগুলি কিন্তু সে দেখাচ্ছে। তো আপনি এখন কি করবেন, আপনার এবং সে কোন কোন সাইটে কোন কোন অ্যাঙ্কর কে শব্দকে ব্যবহার করে সে লিঙ্ক করে এসেছে কোন শব্দকে, সেটাও এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনি যেটা করবেন এখানে, যাদের যে সকল সাইটের স্প্যাম স্কোর মানে সোজা কথা ভালো, হ্যাঁ গ্রিনে আছে, আপনিও ওই সকল সাইটে গিয়ে দেখলেন যে ওই সব সকল সাইটের কন্টেন্টের কোয়ালিটি কেমন, ওদের অথরিটি কেমন। যদি অথরিটি তো এখানে দেখাচ্ছে যে পেজ অথরিটি যার যত বেশি সে তত বেশি ভালো সাইট, তাই না? তাহলে আপনি কি করলেন, আপনিও সেই সকল সাইটে, যেহেতু এই সাইট আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর যদি হয় তাহলে তার টপিকস আর আপনার টপিকস তো সেম, তখন আপনি কি করলেন, আপনি ওই কম্পিটিটরের কম্পিটিটর কোথায় লিঙ্ক করেছে, এই যেমন এই এই সাইটে লিঙ্ক করেছে, এখন এই পেজটাতে আমরা যাব, যাবার পরে যদি দেখি যে এটার কন্টেন্টের সাথে আমার কন্টেন্টের টপিকস মিল আছে, তাহলে আমি এই ওয়েবসাইটটাতে গিয়ে আমি একটা ব্যাকলিং করে আসার চেষ্টা করব। ঠিক আছে, আমরা ব্যাকলিং করার চেষ্টা করব কমিটিং এর মাধ্যমে। ব্যাকলিং এর ক্লাস আছে আপনাদের, সেখানে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। জাস্ট এখানে দেখাচ্ছি যে আপনি সে কি কারণে র্যাঙ্কে এসেছে, তার কিছু এফোর্ট কোথায় গিয়ে কি করার কারণে সে আসলে এই পজিশনটায় আসে, এটাকে ফলো করব। ঠিক আছে, এর মধ্যে দেখা যাচ্ছে যে এরকম এই যে সাইটটা এখানে একটা ব্যাকলিংক আছে বা অন্য কোথাও থাকবে, যদিও দুঃখের ব্যাপার হচ্ছে আপনি তো ফ্রি, আপনাকে সবটা দেখতে দিবে না, আপনাকে কয়েকটা দেখতে দিবে, অন্যগুলি দেখতে দিবে না। ঠিক আছে, আমরাও কম না, আমরাও দেখব, আমরাও বিকল্প ব্যবস্থা করব। ঠিক আছে, তো যেটা আপাতত আমরা জেনে রাখি যে যাদের মোটামুটি পেজ অথরিটি ভালো, যাদের পেজগুলিতে কন্টেন্টটা খুব ভালো ইউনিক, পড়লেই তো বোঝা যায় যে কন্টেন্টের কোয়ালিটিটা কেমন, এরপর আমরা ওই সকল সাইটে আমরা ব্যাকলিং দিয়ে আসব। ঠিক আছে, তো আমাকে এখানে সে কিছু ইনফরমেশন দিয়েই দিচ্ছে, দেখাই যাচ্ছে যে এটার সাইটটা মোটামুটি যথেষ্ট ভালো, মানে মোজের দৃষ্টিভঙ্গি থেকে এটা ভালো এবং স্প্যাম স্কোরও মোটামুটি কম আছে। তো আমরা এখানে গিয়ে গিয়ে আমরা কি করব, আমরা এখানে ব্যাকলিং করে আসবো। ঠিক আছে, ব্যাকলিংকের সংখ্যা বাড়বে, বাট ব্যাকলিং ওই যে একটু প্রথম দিকে বলেছিলাম একটা কথা যে ব্যাকলিং বেশি হলে ভালো, বাট এখানে একটা ওই যে কোয়ালিটির ম্যাটার আছে, কোয়ালিটি ও। আচ্ছা আচ্ছা, এখন যদি যে লিঙ্কটা সে দিয়ে যাচ্ছে এখানে, সেই লিঙ্কটা যদি রিলিভেন্ট হয় আপনার সাইটের সাথে এবং তার সাইটের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে খারাপ, সমস্যা নেই। ঠিক আছে, আর হচ্ছে যদি এমন হয় যে যার লিঙ্কটা এখানে রেখে যাচ্ছে তার সাইট ভালো না বা তার সাইটের টপিক্সের সাথে আপনার টপিক্স যায় না, মিলে না, তো এই ক্ষেত্রে এটা থাকা ভালো না, তখন আপনি ওই কমেন্টটা তো আপনার মানে আপনার সাইটে তো ক্ষমতা মডারেশন আপনার হাতে থাকবে, আপনি চাইলে ডিলিট করে দিবেন, তার কমেন্টটা রাখবেন না, এটা করুন। ঠিক আছে, বা এটার জন্য টুলস আছে, অপশনস আছে যে সে লিঙ্ক দিতে পারবে না, কমেন্ট দিতে পারবে বাট লিঙ্ক দিতে পারবে না, এরকম অপশন আছে। হ্যাঁ, তো আপনি যেটা করবেন, আপনি তো আপনার কমেন্ট কে মডারেশনে রেখে দিবেন যে আপনি যখন এটাকে অ্যাপ্রুভ করবেন তখনই এটা শো করবেন, আর শো করবে না। ফেসবুকের গ্রুপের মতো পোস্ট যখন আমরা দেই, অ্যাপ্রুভ না করলে ওই আসবে না, গ্রুপে শো হবে না, এরকম হবে, আপনি এই ব্যবস্থা করে রাখবেন তাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা আরো অনেক অনেক ডিটেলস আলোচনা করব আমরা আগামী ক্লাসে। আজকে আমরা একটা হালকা পাতলা একটা আলোচনা করলাম, ধারণা নিলাম। হ্যাঁ, তারপরেও যে একদম কিছু বলা হয়নি তা না, আশা করি সামনের ক্লাসটা আরো ভালো লাগবে। তো আজকে আমরা ক্লাস শেষ, আমরা এখানেই থামি নাকি? ওকে।